আচ্ছা, কাট করে দিন তো এই দেখেন আমি এখানে এতগুলা দিন দিন। শেপ নিছি, এতগুলা শেপ নিলে আমি এখানে ভিতরে দেখতে পাচ্ছি যে দাগ দেখতে পাচ্ছি, পাথের লাইনগুলো আমি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না? আমি যেগুলো সিলেক্ট করব, ঠিক আমি আছে, সবগুলা সিলেক্ট করলে আমি সবগুলোরই দাগ দেখতে পাচ্ছি। আমি যে দুইটা সিলেক্ট করি দুইটার দাগ দেখতে পাচ্ছি, এই দুইটার দেখতে পাচ্ছি না। তো আমার চিন্তা করতে হবে আমি কোথা থেকে কোনটা বাদ দিব, কোথা থেকে কি করব। আমি মনে করেন এটা গোটাটা সবগুলো সিলেক্ট করলাম, আমার ভিতরে দাগগুলো সব আমি দেখতে পাচ্ছি। আমার এই যে এখানে আমি চাইলে এতটুকু, এই যে এইটা দেখতে পাচ্ছি, আমি এটাকে একটা শেপ তৈরি করতে পারি। আমি চাইলে শুধু এতটুকু একটা শেপ বানাতে পারি, অথবা এইটা সহ এইখানে একটা শেপ বানাতে পারি। এইভাবে কিন্তু আমি করতে পারি। এই কাজটা করার জন্য আমার হচ্ছে লাগবে হচ্ছে শেপ বিল্ডার টুল। এটাতে ক্লিক করে সাধারণ অবস্থায় যদি আমি ধরে ড্র্যাগ করি, তাহলে কি হচ্ছে, আমার এটা নতুন শেপ তৈরি হচ্ছে। আমি যদি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিই, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। দেখেন কিন্তু যে কালার থাকবে আমি যেটা তৈরি করবো ওই শেপের ওই কালার হবে। এটাতে ক্লিক করি তাহলে আমার কি ওইটা একটা আলাদা শেপ তৈরি হইলো। ঠিক আছে, এখান থেকে কেটে আলাদা একটা শেপ তৈরি হয়েছে, এটা কিন্তু এখান থেকে বাদ হয়ে গেছে শেপটা। ঠিক আছে, আলাদা শেপ তৈরি হয়েছে। আমি যদি এইভাবে ড্র্যাগ করি, এটা থেকে ধরে এইভাবে ড্র্যাগ করতেছি, দেখেন যেদিকে যেদিকে ড্র্যাগ করতেছি ওদিকে ওদিকে কি এটা কম্বাইন হয়ে যাচ্ছে। এই দেখেন এইভাবে করে দিলাম, আমার মনে করেন এটা একটা আলাদা শেপ তৈরি হয়ে গেলো। আমি যদি এখন এটা বাইরে ক্লিক করি, এখান থেকে দেখেন, দেখছেন এগুলা থেকে এতগুলো ইয়া থেকে নিয়ে আমার এটা কি আলাদা একটা শেপ তৈরি হয়ে গেলো। আমি এরকম করে কম্বাইন করে কিন্তু শেপ তৈরি করতে পারি এখানে ইজিলি। আবার শেপ যদি বাদ দিতে হয় সেটাও আমি করতে পারি। ঠিক আছে, আমি আবার এগুলো সব সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিলাম, কালারটা মনে করে যে চেঞ্জ করে এটা দিলাম। এখন আমি যদি কোনো কিছু মাইনাস করি, এই অল্টার ধরে প্রেস করলে ওটা বাদ হয়ে যাবে, ওই দাগ এই লাইন বরাবর কিন্তু বাদ হবে। যে লাইন আছে এটা দেখেন, এটা কিন্তু ডট ডট দিয়ে দেখা দিচ্ছে, আবছা করে দেখা দিচ্ছে যে কত কোন অংশটা বাদ যাবে। এখানে গেলে এই অংশটা বাদ, এখানে বাদ যাবে এই অংশটা। ঠিক আছে, আমি চাইলে যে অল্টার ধরেও প্রেস করে ধরে ড্র্যাগ ড্র্যাগ করলে কিন্তু যে যেখানে যে ড্র্যাগ করবো ড্র করবো সেই জায়গাগুলো কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। বুঝতে পারছেন, মানে আমি ক্লিক করেও ইয়ে করতে পারতেছি, মাইনাস ধরে অল্টার ধরে মাইনাস এই ক্লিক করে মাইনাস করতে পারতেছি, প্লাস যদি ড্র্যাগও করি তাহলেও কি হচ্ছে এটা কাজ করতেছে। সো প্লাস অবস্থায় আমি ড্র্যাগ করে ধরলে এসে একটা নতুন শেপ তৈরি হচ্ছে। যদি আমি চাই যে এটা এরকম একটা শেপ তৈরি হবে, এই দিক থেকে গিয়ে এইখানে, তারপরে এইখানে, তারপরে এই যে এই জায়গাতে, ঠিক আছে, এরকম একটা শেপ তৈরি করতে হচ্ছে। তো এই যে আমার এরকম একটা শেপ তৈরি হয়ে গেল, দেখেন। ঠিক আছে, আমি এইভাবে কিন্তু লেটারও তৈরি করতে পারি। মনে করেন আমি যদি কোনো ওয়ার্ড বা কোনো লেখা যদি ডিজাইন করতে চাই, তাহলেও কিন্তু আমি এখানে এইভাবে করতে পারি। দেখেন আমি যদি মনে করেন সাপোজ আমি এটা ধরলাম, এটা এখানে দিলাম, এটা এটা মনে করেন এটা আর একটু ঘুরাই নেই, এই দুইটা এক জায়গায় দিলাম, এটা ধরে এক জায়গায় করে নিলাম। দুইটা শেপ আছে এখানে, তাই না? দুইটা শেপ আছে, এখান থেকে আমি একটা শেপ ধরে এটা ছোট করে দিলাম। ঠিক আছে, এটা আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম, আর একটু ছোট করে দিলাম। ঠিক আছে, মানে এখানে আমার তিনটা শেপ আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। কালার চেঞ্জ করলে ভালো করে বুঝতে পারবেন, এই যদি কালার চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবেন। দেখছেন এখানে তিনটা শেপ আছে। এখন আমি যদি চাই এটা থেকে একটা আলাদা শেপ তৈরি করবো, যে এখান থেকে দেখেন এখানে করি, এখানে মাইনাস করে দিলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এটা করে দিলে মাইনাস, করে দিলে মাইনাস হয়ে গেলো, এটা থেকে এটা মাইনাস করে দিলে মাইনাস হয়ে গেলো। ঠিক আছে, আমি যদি চাই আমি এইটা এইটা শুধু মাইনাস করবো, যে মাইনাস হয়ে গেলো। ঠিক আছে, তো এই জিনিসগুলো তো আমাদেরকে বুঝতে হবে, এগুলো তো আপনারা প্র্যাকটিস করবেন। আপনারা যে টুলটা নিলেন, টুলটা যে কি কাজ করে, কত উপকারী এটা টুল, সেটা আপনারা কি বুঝতে পারতেছেন? অনেক উপকারী একটা টুল। স্ট্রোক যদি থাকে, আমার স্ট্রোক যদি থাকে, এই স্ট্রোকও কিন্তু আমি এখান থেকে ইয়ে করতে পারবো। স্ট্রোকটা বাড়ায় দিই, এই যে স্ট্রোক, এই যে দেখেন স্ট্রোক গুলো যে আছে, এই যে স্ট্রোকটা দেখেন, এটা আমি শেপ বিল্ডার টুলে যাচ্ছি, এই যে দেখেন, দেখেন একবারে কি হয়ে যাচ্ছে, স্ট্রোক সহ কিন্তু এটা কেটে যাচ্ছে। সো স্ট্রোক দিয়ে যদি আমি করতে যাই, তখন কিন্তু অবশ্যই আমাকে কি করতে হবে, আগে এটাকে কি করতে হবে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিতে হবে। ঠিক আছে, এটাকে ধরবেন, এইভাবে ধরে অবজেক্টে যাবেন, এক্সপ্যান্ড করবেন, এক্সপ্যান্ড করে নেবেন। এখন যদি এটা আমি আনগ্রুপ করি, তাহলে দেখবেন যে এটা আলাদা, এটা আলাদা। ঠিক আছে, এক্সপ্যান্ড করার পরে এই দুটো ধরেন। এখন আপনি এখান থেকে যে দেখেন আপনার এই এতটুকু গ্যাপ দরকার, আপনি এখান থেকে মাইনাস করে দেন, আপনার এই দেখেন চারদিক দিয়ে কি অতটুকু গ্যাপ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখানে মোট কথা, এখানে যদি আমি শুধু বক্স নিয়ে কাজ করতে পারবো তা না। দেখেন আমি এখান থেকে যদি এইভাবে লাইন নেই, একটা লাইন নিলাম, লাইন টুল দিয়ে একটা লাইন নিলাম, এই পাশে এই পাশ দিয়ে একটা লাইন নিলাম, এই পাশ দিয়ে একটা লাইন নিলাম, বা এই যে ভালো করে লাইনটা নেই, আমার যে লাইনগুলো যে আমি দেখতে পাচ্ছি না, তার মানে কি এখানে লাইন নাই? হ্যাঁ,
এখানে পাতগুলো কিন্তু আছে, যে আমি যে এটা দিয়ে টানলাম এতগুলো লাইন, এগুলো কি নাই? এগুলো কিন্তু এখানে আছে, একটু ক্লিক করে ড্র্যাগ করেন তাহলে দেখতে পাবেন যেগুলো আছে। এগুলো দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমি এগুলার কি করা আছে, কালারও দেওয়া নাই, কোনো স্ট্রোকও দেওয়া নাই, ঠিক আছে? এই জন্য এগুলো দেখানো দেখা যাচ্ছে না। আপনি যখন মুভ করবেন তখন এই যে দেখেন, দেখছেন, এরকম অনেক কিছু তৈরি হয়ে থাকতে পারে আপনার আশেপাশে। আপনি যদি ড্র্যাগ করেন ভালো করে তাহলে দেখতে পাবেন যে কি কি জিনিস তৈরি আছে। সো এই দেখেন, আমি এখানে এই যে একটু জুম করে দেখতে আচ্ছা, পাবো, এই যে এখানে ড্র্যাগ করতেছি, দেখেন এই যে আমার এই জিনিসটা, এখানে তিনটা জিনিস আমি দেখতে পাচ্ছি। এখন আমি এইখান থেকে এটা ধরো কাটতে পারবো, যে আমি এটা শেপ বিল্ডারে গেলাম, এই যে দেখেন আমার, দেখেন আলাদা আলাদা অংশ আমি এখানে কেটে নিতে পারতেছি, ঠিক আছে? এই যে এখানে করলাম মাইনাস মাইনাস, ঠিক আছে, মাইনাস হয়ে গেল, ঠিক আছে। আমার এই যে এখান থেকে এটা মাইনাস করে দিতে হবে, এটা মাইনাস করে দিলাম, ঠিক আছে, এই যে এখান থেকে এটা মাইনাস করে দিলাম, দেখেন এইভাবে ধরে আর ড্র্যাগ করো আমি কি করতে পারি, মাইনাস করে দিতে পারতেছি ইজিলি, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে, জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, যে কিভাবে এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলো আমি বাদ দিতে হবে, কারণ হচ্ছে কি, এই লাইনগুলো থাকলে আমার পরবর্তী সমস্যা করবে না জিনিসগুলো। তো আমি এগুলাও বাদ দিয়ে দিবো, এইভাবে ধরে ধরে লাইনগুলো কি বাদ দিয়ে দিবো, অতিরিক্ত যে লাইনগুলো আছে, ঠিক আছে? অথবা আমার যে অতিরিক্ত যে এলিমেন্টগুলো আছে একটা শেপের মধ্যে, যেখানে আমার অনেকগুলো এক্সট্রা এলিমেন্ট আছে পড়ে আছে, এই যে এগুলা, এই যে লাইনগুলো, এগুলো তো আমার দরকার নেই। এগুলো কি করব, আমার কাজ শেষ হয়ে গেলে এই লাইনগুলো আমি অবজেক্ট থেকে, এখান থেকে পাথ, পাথ থেকে যে ক্লিন আপ অপশন আছে, ক্লিন আপ যত পাথ আছে, মানে যত পাথ, যদি মানে পাথ তো ভিজিবল দেখা যাচ্ছে না, যেটাতে মনে করুন যে কোনো শেপ ইয়া দেওয়া নাই, সেই পাথ গুলো ক্লিয়ার হয়ে যাবে। দেন ক্লিন আপে ক্লিক করলেন, এই যে ক্লিন আপ ওকে করলেন, আপনি আমার এখান থেকে দেখেন, এখন আমি সিলেক্ট করি, ওই পাথ গুলো আর নাই, ওগুলা কি হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে, বুঝতে পারছেন? এই জিনিসগুলো আপনারা একটু ঘাটাঘাটি করেন, দেখেন তাহলে তো বুঝতে পারবেন। আর কোনো কোশ্চেন আছে আসমা? বুঝতে পারছেন এখন কাজ করতে পারবেন এগুলা নিয়ে? আর আপনাদেরকে পাথ ফাইন্ডার যেটা বলছি, পাথ ফাইন্ডারে এই যে দেখেন কোনটা ইউনাইট, কোনটা মাইনাস, কোনটা ক্রপ, এগুলো আপনাদেরকে বলতে, আপনার মাইনাস বললেই আপনারা চলে যাবেন এখানে, ইউনাইট বললে চলে যাবেন এখানে, ডিভাইড বললে চলে যাবেন এখানে, ট্রিম বললে চলে যাবেন এখানে, মার্জ বললে এখানে, ক্রপ বললে এখানে, মাইনাস ব্যাক বললে এই যেটা মাইনাস ব্যাক, এটা হচ্ছে মাইনাস ফ্রন্ট, বুঝতে পারছেন? সো এই নামগুলো আপনাদের এখনো মাথায় নাই কেন? এগুলো তো সব সময় কাজে লাগবে আমাদের, আমরা যে কোনো ডিজাইন করতে যাচ্ছি, ইয়ে করতে যাচ্ছি, আমাদেরকে মাইনাসটা খুব বেশি লাগতেছে, আমাদের এটা ইউনাইট করতে যাচ্ছি, এটা সবগুলো ধরে আমি ইউনিট করে, ইউনাইট বললাম, আপনি এখান থেকে ইউনিট করে দিলেন, এটা কি হয়ে গেলো, ইউনাইট হয়ে গেলো, একটা শেপ তৈরি হয়ে গেলো এগুলো, ঠিক আছে? তো এই জিনিসগুলো বলতে হচ্ছে কেন, আপনাদের ডিভাইড করতে চাচ্ছেন, এই যে এগুলো সিলেক্ট করে ডিভাইডে ক্লিক বলেন, ডিভাইডে চলে গেলেন, যে এটা হচ্ছে ডিভাইড, ক্লিক করে দিলে ডিভাইড হয়ে গেলো, এই যে সবগুলো আলাদা আলাদা হয়ে গেলো, এই যে ডিভাইড হয়ে গেলো আলাদা আলাদা, কেটে আলাদা হয়ে গেলো। তো এইগুলো তো আমি সবাইকে সবাইকে দেখাইছি, এগুলো জিনিস বলা হয়েছে, তারপরে আপনারা মানে মাথায় রাখতেছেন না ভাইয়া? বলছি নাফ তুলতে তো দেখ, নাইফ করতে তো দেখাই দেন, নাইফ টুলের কাজ এখনো আসি নাই, নাইফ টুলের কাজ, নাইফ টুলের আগে আমরা এই যে এগুলো আগে শিখেন, এখানে আমাদের আরো টুল আছে, যে এটা আছে স্প্রে টুল আছে, ঠিক আছে, স্প্রে আর টুল আছে, তারপরে গ্রাফ টুল আছে, নাইফ টুল আছে, স্লাইস টুল আছে। আচ্ছা, নাইফের যে এই যে এটা এখান থেকে, এই যে ইরেজার থেকে এই নাইফ টুল, এটা দেখাইছিলাম, নিচে নিচে যেতে যেতে, হ্যাঁ হ্যাঁ দেখাইছিলাম, দেখেন আর্টবুকের পাশে যেতে, এই যে যে এটা না, না এই যে এটা স্লাইস, স্লাইস টুল, এটা এখন না, এটা জি ভাই পরবর্তীতে দেখবো, এখন না, এখন যেগুলা সিরিয়াল মেইনটেইন করে আমরা যাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা ভাই, ঠিক আছে, এটা আমরা দেখবো, এই যে এই চারটা টুল একবারে দেখবো, আমরা এই চারটা টুল একবারে দেখবো, আমাদের এই পর্যন্ত তো সব ক্লিয়ার আছে না, আমাদের ব্লেন্ডিং ব্লেন্ড টুল পর্যন্ত সব ক্লিয়ার আছে না, এই পর্যন্ত জি ভাই, আমাদের এই সবগুলা টুল ক্লিয়ার আছে না, কারো কোনো টুলগুলাতে, হ্যাঁ ম্যাজিক ওয়ান, লেসো টুল, এই টুলগুলো সব কোনো সমস্যা আছে, তারপরে যে শেপ বিল্ডার, তারপরে হচ্ছে ওয়েট টুল, রোটেট টুল, ইরেজার, ঠিক আছে, স্কেল টুল, সব এগুলো দেখানো হয়েছে, জাস্ট এই চারটা টুল বাকি আছে, হ্যান্ড টুল বাকি আছে, জুম টুল, এগুলো তো আলাদা করে দেখানোর দরকার নেই, এখান থেকে জাস্ট দেখাইতে হবে স্প্রে আর স্লাইস আর হচ্ছে গ্রাফ টুল, এই তিনটা টুল দেখাইলে মনে করেন যে আমাদের শেষ যত টুল দেখানো, ঠিক আছে? তো এই টুলটা আমরা পরে দেখবো, শেষের দিকে দেখবো, এগুলো এখন লাগবে না আমাদের কোনো কাজে। এই যে দেখেন এখান থেকে জাস্ট আমরা স্লাইস টুলে যেটা 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 বলো, নাইফ টুল, নাইফ টুল কি, জাস্ট এভাবে ধরে টান দেন, কি হলো, এটা কেটে গেলো, ডিভাইড হয়ে গেলো, শেষ, চাকুর মতো কেটে দিলাম, এইটাই এইটাই আর কিছু না। আচ্ছা
লোগোটা সবাই করেন, দেখি কার কতদূর কি হইলো, কতদূর। একটা কথা ছিল, কালকে তো ভাই ভিডিও আপলোড দিছিলেন, দোনোটাই একই ভিডিও। হ্যাঁ, ইমেজ স্ট্রেস করার জন্য কি করতে হবে, এটাতে ক্লিক করে যে উপরে দেখা এমবেড, ইমেজ স্ট্রেস, হ্যাঁ অ্যাডভান্স, তাই না? এখানে দেখেন ইমেজ স্ট্রেস করার পরে আমার এখানে এটা কেমন আসতেছে। তো আমি আবার এখানে যাই, গিয়ে অ্যাডভান্সে যাই, আগে ইগনোর হোয়াইটটা করে রাখি, ঠিক আছে? দেন এখান থেকে আমি একটু থ্রাশহোল্ডটা একটু বাড়ায় দিই, দেখছেন? থ্রাশহোল্ডটা বাড়াই দিলে আমার এখানে এই জিনিসগুলো অনেকটা কি হয়েছে, ক্লিয়ার হয়েছে। আরেকটু বাড়াই দিই, হ্যাঁ অনেকটা ঠিক আছে। পাথটা একটু বাড়াই দিই, আরো স্মুথ হইলো। আর একটু বাড়াই দিই, 94 কর্নার, ঠিক আছে? এটা আমি এখানে নিলাম, নয়েজটা একটু বাড়াই, দেখে নিই আমার এটা মোটামুটি ঠিক আছে। জাস্ট এখান থেকে হয়ে গেলে আমি এটা কেটে দিলাম, কেটে দিয়ে এখান থেকে কি করবো, এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করলাম, আমার দেখেন এটা কি হয়ে গেছে, চলে আসছে। এখন এটাকে আমি এখানে নিয়ে আসি, ঠিক আছে? নিয়ে আসলাম এখানে, এখানে দেখেন যে এই অংশটা কাটা আছে, মানে কি এটা এটা কাটা আছে, গ্রুপ অবস্থায় আছে এখন এই জন্য। আর এবং কি এই জায়গাগুলো কি আছে, স্মুথ না, ঠিক আছে না? তো সবার আগে আমি এখানে কি করব, এই সবগুলা ধরে আমি এখানে ইউনাইট করে নিই, তাহলে যেগুলো কাটা কুটা অংশ আছে সেগুলো কি হয়ে যাবে, এক জায়গায় হয়ে যাবে, ঠিক আছে? আর এই যে এরকম যে অংশগুলো আছে, যে এই জায়গাগুলো এখানে কি আছে, যে পয়েন্টগুলো যে তৈরি হয়েছে এগুলো আমি মাইনাস করে দিব। দেখেন আমি এখান থেকে ধরলাম, এই যে পয়েন্টগুলো দেখাচ্ছে, এটা কি করে দিলাম, দিয়ে মাইনাস করে দিলাম, ঠিক আছে? এটা এখান থেকে মাইনাস করে দিলাম, এই যেখানে অনেকগুলো পয়েন্ট আছে এগুলো মাইনাস করে দিলাম, আমার এটা কি হয়ে গেল, সোজা হয়ে গেল। এই যে এখানে আবার পয়েন্ট একটা এখানে আছে, এটা এটা মাইনাস করে দিলাম, মাইনাস করে দিলে এটা আবার ইয়ে হচ্ছে। সো এখানে দেখেন এটা দেওয়ার পরে এখান থেকে কি করব, কন্ট্রোল ধরে এটা ঠিক করে দিব, ঠিক আছে? এটা হয়ে গেল, আরো দেখি কোথায় এরকম আছে কিনা। আমি একটু কন্ট্রোল ধরে ড্র্যাগ করি, দেখি আমি পয়েন্টগুলো, অতিরিক্ত যে পয়েন্টগুলো আমার দরকার নেই সেগুলো আমি একটু স্মুথ করে নিচ্ছি, ঠিক আছে? একবারে যে একুরেট আসছে তা কিন্তু না, একটু তো 19-20 আসবে। যেমন এই যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে একটু 19-20 আছে, এটা মাইনাস করে দিই, কি হলো, এটা সমান হয়ে গেল। এই যে এই জায়গাটাতে, ঠিক আছে? দেন এই যে এইখানে, এইখানে তো অনেকগুলো আছে, এই যে দেখেন, এই আচ্ছা এটা অনেকটা ইয়ে হয়ে যাচ্ছে, এখান থেকে এটা করে দিলাম, হ্যাঁ ঠিক আছে। Thank you.
এখান থেকে এই ছবিটা নিলাম, ঠিক আছে, এটা নিয়ে এখানে গেলাম, এখানে রাখে এটাকে, এটাকে আমি ট্রেস করে নিচ্ছি। মোটামুটি হয়েছে, তারপর আর একটু ভালো করে করে নিতে হবে। অবজেক্ট থেকে পাথ পাথ করে নিলাম, ওকে, সবগুলা ধরলাম। ধরার পরে এই যে এখান থেকে এগুলা প্রতিটাই কি করতেছি, মাইনাস করতেছি। জুম করে করে বুঝে শুনে করতে হবে, কারণ অন্য এক লাইন থেকে অন্য লাইনে চলে গেলে আবার সমস্যা হয়ে যাবে। ঠিক আছে,
আচ্ছা এরকম না করে
ঘুমায় গেছেন? না, সবাই আছে। আচ্ছা ঠিক আছে, থাকেন। আসি ভাই। না, ওই দুইটা হাত ওরকম না দিয়ে যে আপনার ওই হ্যান্ডশেক করা ওরকম দিলেও কি হবে? হ্যাঁ, ইউনিটি হইলে, ইউনিটি হইলে হইলো, বুঝাইলে হইলো, ঠিক আছে।
আচ্ছা এটা একটা হলো মনে করেন, বা এটার মধ্যে আমরা একটু কন্ট্রোল জেড দিই, লেখাটা করি মোটামুটি, লেখাটা একটা নিয়ে আসি সাইজে। টল ট্রি এটাকে আমি কাট করে নিলাম, এটাকে আলাদা জায়গায় পেস্ট করি, ঠিক আছে। আচ্ছা লেখাটাকে আমি একটু কপি করে রাখি এদিকে। এখন টল ট্রি এটা আমি ফন্ট দেখবো আমি, আচ্ছা টল ট্রি ক্যারেক্টারটা আমি আগে সব ভালো করে নিই, টল ট্রি কনসাল্টিং আমি এটা করে নিলাম। এখন এটা মনে করেন আমি এখান থেকে কপি করে একটা রাখলাম, রাখার পরে দুইটাকেই ক্লিয়ার আউটলাইন করে নিব, তাহলে আমার অ্যালাইন করতে সুবিধা হবে, ঠিক আছে। দুইটাকে অ্যালাইন করে নিলাম সমানভাবে, এটা হইতেছে আমার লোগো। এখন আমি চাইলে এখানে যদি চাই আরও কিছু আমি অ্যাড করতে পারি, ঠিক আছে। মোটামুটি এটা আমার লোগো কিন্তু তৈরি হয়ে গেছে। হ্যাঁ এখন দেখি এখান থেকে যদি আমি আরও কিছু আইডিয়া করে কোনো কিছু অ্যাড করতে পারি, ঠিক আছে। আমার মনে হয় যে মোটামুটি ঠিক আছে। আচ্ছা যদি এখানে রেটিং করে নাই এখনো, রেটিং করলে অবশ্য বায়ার যেটা রিকোয়ারমেন্ট করতেছে সেরকম জিনিস আমরা বুঝতে পারতাম, যেহেতু এখনো রেটিং করে নাই, সেই জন্য আর কি আমরা আপাতত যেভাবে যেটা বলছে সেই হিসাবে করে দিই, ঠিক আছে। আচ্ছা আমার মনে হয় পাতাগুলোতে কালার ইয়া বলে দিছে তো তিনটা, হ্যাঁ কালার তো করবো আগে, সবার আগে আমার কালার শেষে আগে আমি লোগোটা ফাইনাল করি আগে, ঠিক আছে। আগে আপনারা সবাই ব্ল্যাক এন্ড হোয়াইট এ জিনিসটা তৈরি করার চেষ্টা করবো, ঠিক আছে। ব্ল্যাক এন্ড হোয়াইটে যদি আমার জিনিসটা ভালো লাগে, ঠিক আছে, তাহলে কিন্তু আমার ইয়াতেও কিন্তু অনেক ভালো লাগবে, ঠিক আছে। এখানে
এটা স্টাইলটা প্রথমে করলে তাহলে আমাদের এইরকম আর কি জিনিসটা করতে হতো না, প্রথমে করে নিয়ে একটা পাতাকে করে নিলে তাহলে আমাদের এটা একবারেই করে ফেলতে পারতাম। এটা এখানে এগুলো আমি দিয়ে নিচ্ছি, এগুলা পরে গেলে মাইনাস করতে হবে। আর কি দেওয়া যায় এখানে, আর কিছু দেওয়া যায়? পাখি দেন ভাই, পাখি পাখি দিলে তো ছোট করে দিতে হবে, বেশি বড় দিলে flying bird. পাখি পাখি দিয়ে আসলে কি বোঝাবো এখানে, মানে ট্রি বলছে, ট্রি দিছি, ট্রি এর একটা ইয়া আছে, পাতা আছে, হ্যাঁ রিলায়েবিলিটি দেখার জন্য মানে হাতের ইয়াটা দেওয়া হয়েছে, হ্যাঁ প্রফেশনাল দেখার জন্য প্রফেশনাল লোকও দেওয়া হচ্ছে, আপনার লোগোটা যদি ব্ল্যাক এন্ড হোয়াইটে যদি ভালো লাগে, ব্ল্যাক এন্ড হোয়াইটে যদি জিনিসটা আপনি ব্ল্যাকে দিলে ব্ল্যাকটা ব্ল্যাক শুধু ব্ল্যাক থাকলে হোয়াইটে যদি ভালো লাগে এবং শুধু হোয়াইট থাকলে ব্ল্যাকে যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনার এটা যে কোনো কালার দিলে আপনার লোগোটা কিন্তু পারফেক্টলি এটা হবে, ঠিক আছে?
আমাদের কথা শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম আক্তার ভাই, স্পিকারটা অফ করেন। তো আমার এই যে লোগোটা এখান থেকে আমি কি সেভ করে দিয়েছি পিএনজি তে। এখন আমার কাজ হচ্ছে, ধরেন এটা আমার দরকার নেই, এটা আমি কেটে দিলাম। এখন আমার দরকার হচ্ছে মকআপের, ঠিক আছে? এখন আমি মকআপ করব। আমি এখন ফটোশপে চলে যাব, ফটোশপটা ওপেন করি। ওপেন করে কি করব, মকআপ করব, মকআপ করে সেটা অ্যাপ্লাই করে দিব। তখন আমি কিছু মকআপ ওপেন করছিলাম, আচ্ছা এটাই ওপেন করি। আচ্ছা এটাতে ডাবল ক্লিক, আমার ফাইলটা নিয়ে আসি, কোথায় আছে এই যে এটা, ঠিক আছে? এটা কি করব, মুভ করে আমি এই পেজে নিয়ে এসে রেখে দিলাম। এটা গ্যাপ দিয়ে দিলাম, এটাকে ছোট করে নিলাম, ছোট করে দিয়ে দিলাম। তারপরে কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন করে নিলাম, কন্ট্রোল ডি ডিসিলেক্ট, ঠিক আছে? কেটে দেই, কন্ট্রোল ইএস দিয়ে দিলাম, সেভ হয়ে গেল। দেন এখানে চলে যাই যে আমার লোগো কি রেডি, ঠিক আছে? এখানে
আমার লোগো তো রেডি হয়ে গেছে আমার, এটা কি হয়ে গেছে এখানে, এটা আমি চাইলে ওখানে দিয়ে দিতে পারি কন্ট্রোল। হ্যাঁ একটা কোশ্চেন ছিল। হুম বলেন। হ্যাঁ বলছি এই যে ফটোশপে তো অনেক ট্রি ব্রাশ পাওয়া যায় বুঝছেন, ওইগুলো দিয়ে কি লোগো তৈরি করা সম্ভব? আপনি পারলেই সম্ভব, আপনি যদি পারেন তো করতে পারেন। ব্রাশ দিয়ে অনেক কিছু করা যায়, ব্রাশ দিয়ে শুধু ফটোশপে ইয়ে করা যায় তা না, ব্রাশ আপনি ইলাস্ট্রেটরও অ্যাড করতে পারবেন। আচ্ছা ভাই বলছি আমি হচ্ছে একটা ট্রি ব্রাশ নিলাম, নেওয়ার পরে ওইটা কি কি ক্রিয়েট আউটলাইন করে শেপ তৈরি করে নিতে হবে আমাকে? ক্রিয়েট আউটলাইন করে আপনি ফটোশপে করলে তো সেটা তো শেপ হবে না, বুঝেন নাই, সেটা তো রাস্টার। ও আচ্ছা আচ্ছা, সেটা যদি আপনি ইলাস্ট্রেটরে করেন তখন আপনি শেপ হিসেবে করতে পারবেন, শেপের কাজ কারবার সব ইলাস্ট্রেটর। আমি ব্রাশ কিভাবে অ্যাড করতে পারি এটা একটু দেখাই দিবেন। অবশ্যই ব্রাশের ইয়ে আমরা দেখাবো, ব্রাশ কাস্টম ব্রাশ কিভাবে বানাবো, ঠিক আছে, এগুলো তো এখনো যায়নি, অ্যাডভান্সে তো যায় নাই এখন আমরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এগুলো তো দেখবো আমরা, কাস্টম ব্রাশ কিভাবে বানাবো, ব্যাড ব্রাশ কিভাবে অ্যাড করবো, ব্রাশ কিভাবে ডাউনলোড করবো, সেগুলো আমরা দেখবো, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা সবগুলাই দেখবো। তো এখানে দেখেন আমি টল ট্রি, ঠিক আছে, টল ট্রি আমার যেটা মক আপ করে নিলাম, আমি মক আপ করে আমি এখানে এটা সেভ করে দিছি, ঠিক আছে, সেভ করে দেওয়ার পরে এটা আমি চলে যাব কন্টেস্টে। কন্টেস্টটা কোথায়, এই যে কন্টেস্টে চলে আসছি, এখন আমার এখানে কি করতে হবে, সাবমিট এন্ট্রি করতে হবে, তো এটার নাম আমি দিয়ে দিই টল ট্রি লোগো, ঠিক আছে, এখানে দিয়ে দিলাম, ডিসক্রিপশনে দিব। তার আগে আমি এখানে একটু ফাইলটা নিয়ে আসি ডেস্কটপে, ওই গেল মক আপ করা ফাইলটা, ওই গেল, ওই যে ঠিক আছে, এখান থেকে আমি ইয়া করে দিলাম। আর এখান থেকে কিছু মানে যে ডিসক্রিপশনের জন্য কথাটা আমি এখানে একটু কপি করে রেখে দিয়েছি, যাতে আমার বারবার লিখতে না হয়, যে কোনো আমি এখানে লিখে দিয়েছি, রেখে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম, যে লিখলাম যে কি, হোপ ইউ লাইক মাই ডিজাইন, ইফ ইউ নিড এনি মডিফিকেশন প্লিজ লেট মি নো, আই উইল প্রোভাইড হাই কোয়ালিটি ফাইলস, হ্যাভ এ গ্রেট ডে, থ্যাংক ইউ, দিয়ে আমি জাস্ট এরকম একটা মানে সৌজন্যমূলক কথা লিখে দিয়ে এখানে সুন্দর করে দিয়ে দিলাম। আর এখানে অবশ্যই এটা আমার টিক থাকবে, আর কি এখানে কোনো আমি এগুলা টাকা পয়সা কোনো অ্যাড করার দরকার নাই, এগুলা কস করার দরকার নাই, জাস্ট এখান থেকে সাবমিট এন্ট্রিতে ক্লিক করলে আমার কি হয়ে গেল, এন্ট্রিটা এখানে সাবমিট হয়ে গেল, ঠিক আছে। দেখেন এত তাড়াতাড়ি, দেখেন এখানে 701টা চলে আসলো, মাত্র কয়টা, 200টার মতো ছিল, যেখান থেকে এখন 700টা হয়ে গেছে। সো এই যেটা আমি এখানে দিয়ে দিলাম, আমারটা দিয়ে দিলাম, দেওয়ার পরে যে এখানে যদি আমি আমার এখানে যদি কোনো সমস্যা দেখতে না পাই, এখানে মাই এন্ট্রিসে ক্লিক করলে আমার যেটা এন্ট্রি এখানে দেখতে পাবো, আমারটাতে কে কয়টা লাইক দিছে, কে যদি রেটিং দিছে দিছে বা ডিস সে যদি মানে ইয়ে করে দেয়, রিজেক্ট করে দাও, সেটা আমি দেখতে পাবো এখান থেকে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়টা, এখানে আমার মাই এন্ট্রি, এখান থেকে অল এন্ট্রিতে গেলে আবার আমি কি করতে পারবো, সবগুলা এন্ট্রি এখানে দেখতে পাবো, সবার এন্ট্রি, সবাই গ্রিন 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 দিয়ে রাখছে, কিন্তু এখানে গ্রিনের কোনো ইয়ারা কিন্তু বলে নাই। সো আমরা আমরা ডিসক্রিপশন ফলো করব, ডিসক্রিপশনটা বুঝবো কি চাইছে, সেই হিসাবে আমরা একটা লোগো বানাবো, সেই হিসাবে আমরা মাথায় আইডিয়া ক্রিয়েট করব। আপনি যদি মনে করেন যে আমি দেখলাম মাথায় আইডিয়া চলে আসলো বানাই ফেললাম, তা কিন্তু না, আপনি ডিজাইনটা দেখছেন, হ্যাঁ, এমন না যে আপনি দেখার সাথে সাথে মাথায় আইডিয়া চলে আসবে, হ্যাঁ আসবে, যখন কখন আপনি এরকম কিছু লোগো প্রতিদিন প্র্যাকটিস করতে থাকেন, তখন দেখবেন যে অটোমেটিক্যালি কিছু ডিজাইন দেখলে আমার মাথায় আইডিয়া চলে আসতেছে, আর আইডিয়া চলে আসলেই এবং ওইটা যখন করতে যাবেন, করতে গিয়েও আমার করতে গিয়েও অনেক আইডিয়া আসবে, যখন করতে করতে দেখবেন যে না এটা আমার এইভাবে দিলে আরো ভালো লাগবে, এভাবে দিলে আরো ভালো লাগবে, এভাবে মডিফিকেশন করতেই থাকবেন। এরকম দেখেন আমি যেটা লোগোটা বানাইলাম, এটা কিন্তু আমি আরো মডিফিকেশন করতে, এরকম আরো লোগো আমি এখন ইজিলি বানাইতে পারবো। এখানে একজনই দেখেন যে কতগুলো, যে ইস্তিয়াক এ যেটা দিছে, যেটা দিছে, এক একজনই তিন চারটা করে লোগো কিন্তু এরা দিয়ে থাকে, মেলা তিন চারটা না, কমই হবে তিন চারটা বললে, একজন 30টা 35টা লোগো একজনই একটা ইয়াতে কিন্তু দিয়ে থাকে। এই যে দেখেন কনসেপ্ট দেখছেন, সে যেটা চিন্তা ভাবনা করছে সেটা কিন্তু উঠাইছে, কিন্তু ঠিক মতো কিন্তু এটা হয় না, এটা কিন্তু আরো ভালো করা যাবে। যেমন এর ফন্টটা দেখছেন, এই ফন্টটা কিন্তু অনেকটা কি করছে, ফন্টটার জায়গায় কিন্তু মাইর খেয়ে গেছে, যে শেপ গুলার ক্ষেত্রে একটু সমস্যা হয়ে গেছে। সো এই জিনিসগুলো যদি বায়াররা তো এত কিছু মানে খুঁটায় ইয়ে করবে না, তাদের কাছে যদি প্রফেশনাল সেরকম বোঝে, তাহলে অবশ্যই তারা তাদের যে চাহিদা সেটা বুঝে কিন্তু নিবে। আর যদি এরকম মনে করেন যে বায়ারও যেমন আমরা যে দিছে যার ডিজাইন, সেও যদি ওরকম হয়, তাহলে তার মনে করেন যে যেমন মানে যেমন একটা পছন্দ করে জাস্ট ইয়ে করে দিলেই হয়ে গেল। তো সবাই এইভাবে কিন্তু প্র্যাকটিস করেন প্রতিটা, আমি যেগুলো যেগুলো মনে করেন যে আপনাদেরকে লিংক দিছি যে কনটেস্টের, সেগুলো আপনারা। ভাই আমি একটু কিছু বলতে চাইছিলাম। হ্যাঁ বলেন। আমি একটা
এখানে আপনি এতগুলা কালার ইউজ করাটা ঠিক হয়নি। আপনি যে পাঁচ চার পাঁচ দিয়ে বর্ডার দিচ্ছেন, ঠিক আছে বর্ডারটা ফুল ঠিক আছে, জাস্ট এখানে আমি বুঝতেছি যে এটা একটা গাছের লোগো, কিন্তু আমার যে এখানে যে একটা কনসাল্টিং বা একটা কোনো যেটা একটা কনসাল্টিং যেটা এখানে একটা ইউনিটি বা একটা মানে ওই টাইপের যদি কিছু বোঝায়, ঠিক আছে, সেটা কিন্তু এখানে আমি বুঝতে পারতেছি না। আর ক্লায়েন্ট আমাকে যে কালারগুলো দিছে, ক্লায়েন্ট দিছে কি ডার্ক ব্লু, নেভি ব্লু, তাই না, স্কাই ব্লু, এই টাইপের কালারগুলো দিছে, এই তিনটা কালার দিছে। সো আমার উচিত ওই তিনটা কালার দিয়ে কিন্তু বানানো। কি বুঝাইতে পারছি? কত তো ইজি, কোনো কালারগুলো চেঞ্জ করতে কোনো বেশি একটা প্রবলেম, সেটা অবশ্যই মানে আইডিয়াটার কথা বলছি কেমন আছে। হ্যাঁ আইডিয়া ঠিক আছে, আইডিয়া ঠিক আছে, কিন্তু এতগুলো কালার দেওয়া যাবে না। আমি সবসময় বললাম যে আপনারা সবসময় আগে ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে বানান, শুধু কালো আর সাদা, মানে কালো দিয়ে শুধু বানান, ঠিক আছে, কালো দিয়ে শুধু বানান, পরে আপনারা কালার অ্যাপ্লাই করবেন, আগে ব্ল্যাক এন্ড হোয়াইট বানান, সব কিছু ব্ল্যাক এন্ড হোয়াইট করেন। আর টল ট্রি যে লেখাটা দিছেন ওই লেখাটা ওই ফন্টটা চেঞ্জ করেন, ঠিক আছে, ওই ফন্টটা খুবই অ্যাভেলেবল ফন্ট, ঠিক আছে, ওই ফন্টটা চেঞ্জ করেন, তাহলে কিন্তু জিনিসটা ইয়ে আসবে। আর পাতাগুলো নিছেন, এটা কি সরাসরি কি ইমেজ ট্রেস করে নিয়েছেন, তাই না? ইমেজ ট্রেস করে নিয়ে আপনার ওই পাতার সংখ্যাগুলো আমি বাড়িয়েছি। হ্যাঁ আপনার ইমেজ ট্রেস করাটা কিন্তু স্মুথ হয় নাই, ঠিক আছে, এই যে দেখেন নিচে শিকড়গুলো কিন্তু কেমন এদরে থেবড়ো, মনে করেন যে আঁকা বাঁকা খড়খড়া, মনে করেন যে ইয়া লাগতেছে, দেখেই বোঝা যাচ্ছে যে আপনি এটা কি করছেন। অবশ্যই আপনি একটা কাজ ফাইনালাইজ করেন, স্মুথ করাটা ব্যাপার না, কিন্তু ব্যাপার এখানে এই যে দেখেন এতগুলো আছে, এটা করতে গেলে আপনার দেখেন অনেক সময় লাগবে এটা স্মুথ করতে গেলে, ঠিক আছে। ভাইয়া অনারটা হয়ে গেলে আমারটা একটু ভুল ধরবেন, দেখাবো। অবশ্যই দেখেন। ঠিক আছে, তো এখানে আমরা স্মুথ করার পরে যে আমরা যেখানে অ্যাড করব জিনিসগুলো, অ্যাড যে আমার শিকড়টা দিবেন আপনি আলাদা কালারে, তাই না, স্মুথ হইলো তো জিনিসটা দেখেন, মানে এটা মাটির গভীরের জিনিস তো ওই জন্য একটু চেঞ্জ কালার করে দিয়েছিলাম। না না এটা তো মনে করেন যে আপনাদের বইয়ের কোনো ছবি দেখাচ্ছি না, যেটা আমাকে চেঞ্জ করে দিতে হবে। আমার এখানে সিম্পল কালারে ফ্ল্যাট কালার ইউজ করতে হবে, ফ্ল্যাট মিনিমালিস্টিক লোগো বানাইতে হবে, বুঝছেন, ফ্ল্যাট মিনিমালিস্টিক লোগো। আর একটা ফ্ল্যাট মিনিমালিস্টিক লোগোতে একটা কালার দিয়েই আমি সব কিছু করতে পারি, বুঝতে পারছেন, আমি গোটা গাছটাতে একটা কালার অ্যাপ্লাই করলেও কিন্তু কোনো প্রবলেম নাই। ওখানে যে তিনটা কালার দিছে আমাকে যে তিনটাই ইউজ করতে হবে তার কিন্তু মানে আমি যে কোনো একটা কালার ইউজ করো কিন্তু লোগোটা বানাইতে পারি। এখানে গাছ বলেই যে আমাকে গ্রিন দেখাইতে হবে তা কিন্তু না। আর আপনার এখানে কিছু কিছু পাতা দেখেন যে ওই যে গাছের সাথে যেগুলো লেগে আছে জয়েনে আছে, ওগুলো আপনার গাছের কালারই হয়ে আছে। ওইগুলোর চেঞ্জ করছিলাম, তারপরে ভাবলাম একটু শেয়ার করে দেখি কি দেখি ভুল আছে ওইগুলোর কি কারেকশন করে নেই। এই জিনিসগুলো এগুলো যে করছিলাম এটাও ছিল, এটাও ছিল, এটা ছিল, এটা ছিল, এগুলো সব আমি চেঞ্জ করেছি। হ্যাঁ না এই জিনিসটা করতে আপনি পারতেছেন, তার মানে আপনি মনে করেন যে 40% আপনার আগানো আছে, বাকি মনে করেন 60% এখনো আপনার কাজ আরো ইমপ্রুভ করা বাকি, কথা বুঝতে পারছেন? জি। হ্যাঁ তো এই জিনিসগুলা খেয়াল করতে হবে। আপনি কনসেপ্ট নিয়ে আসে, কনসেপ্টটা মাথায় রাখেন যে চিন্তা করেন যে আমি এটা করব। সো আপনার কনসেপ্ট ঠিক আছে কিন্তু ডিজাইন ঠিক নাই, কথা বুঝাইতে পারছি? আমি বলতেছি না যে আপনার জিনিসগুলো ভুল হয়ে গেছে, আপনার কনসেপ্ট ঠিক আছে, কনসেপ্ট যেদিকে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনার ডিজাইনটা ঠিক হয় নাই, কালার কম্বিনেশনে ভুল আছে, কালার কম্বিনেশন ঠিক করতে হবে। আমার তো আর অ্যাকাউন্ট নেই, আমি ওই জন্য আমার মতো করে তৈরি করেছিলাম, ওখানে একটা তো কথা ছিল যে আপনি আপনার আইডিয়াটাও থাক না থাক, ঠিক আছে, আপনি একটা ডিজাইন বানাইলেন, সে বানাইলেন এটা আপনি রেখে দিলেন, আপনার জন্য তো থাকলো, আপনি একটা ডিজাইন রেখে দিচ্ছেন, তাই না, আপনার কাজ প্রফেশনাল আসতে হবে না। আপনি ডিজাইন আপনি দেন না দেন, রাখেন না রাখেন, মানুষকে দেন না দেন, সেটা অবশ্যই প্রফেশনাল হইতে হবে, আপনার কাজগুলো প্রফেশনাল দিকে নিয়ে যাইতে হবে। আপনার এই ছোট ছোট জিনিসগুলো যদি প্রফেশনাল বুঝতে পারেন তাহলে ভবিষ্যতে যে বড় বড় কাজগুলো করব, ফ্লেয়ার, বিজনেস কার্ড বা আপনার এই জিনিসগুলো যখন যাব, ওগুলো তো আমার কালার সিলেকশনটা আপনার ঠিক থাকবে বা ডিজাইনের জিনিসটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা তো আপনি করেন, অসুবিধা নাই, জিনিসগুলো করেন। আগে আপনি কি করবেন, তো এই ক্ষেত্রে আমি এখন কি করব, এখন আপনার করতে হবে যেটা হচ্ছে আপনি যে কনসেপ্টটা নিছেন, আপনার এই কনসেপ্টটা দাঁড় করাইতে গেলে আপনি আগে জিনিসগুলো স্মুথ করেন, ঠিকভাবে স্মুথ করেন। আর মনে করেন যে একটু মানে বেশি ঘিচিমিচি করেন না, বেশি আইটেম বেশি নিয়ে নেন না, আর আপনি আগে গোটাটাই ফ্ল্যাট কালার একটা কালার দিয়েই করেন, সব কালো কালারই করেন, কথা বুঝতে পারছেন, সব কালো কালারই করেন। আর
আমরা সাধারণত এই লোগোতে এরকম ডাবল বর্ডার ইউজ করি না, কথা বুঝতে পারছেন? আমরা লোগোতে সাধারণত এরকম ডাবল বর্ডার এখন আর ইউজ হয় না, এগুলো আগে ইউজ হইতো, এখন আর এই ধরনের ইউজ হয় না। সো এই ধরনের ডাবল বর্ডার আমরা দিব না, বর্ডার ছাড়া রাখবো। মানে এই বর্ডার দুটো না রাখলে কেমন জানি একটা হ্যাঁ মনে হচ্ছে। হ্যাঁ লাগুক, এখন এরকমই চলে। আপনি দেখেন ইউটিউব করেন বা সরি গুগল করেন, দেখবেন যে এখন এরকমই মকা, এখন এরকমই চলে। এখন আর বাউন্ডারি তেমন চলে না, বাউন্ডারির মধ্যে চলে স্মার্ট কিছু বাউন্ডারি আছে, সেগুলো দিতে পারেন, স্কোয়ার দিতে পারেন, কিন্তু গোল্ড রাউন্ডে দিলে হাফ রাউন্ড দিতে পারেন, গোটাটা রাউন্ড দিলে ভালো লাগবে না। আমি যে স্কোয়ারটা দিলাম, দেখলাম আমি কি স্কোয়ারটা কি ফুল দিছি, গোটাটা কিন্তু দেই নাই, নিচের দিকে কিন্তু ফাঁকা রেখে দিছি, মিলাই দিছি লেখার সাথে। না আমি তো ওটা দেখছিলাম না, আমি তো এই কাজটা করছিলাম না। ঠিক আছে, তো এরকম আর কি। তো আমি যদি এখানে যদি সার্কেল দিই, মানে চার দিক দিয়ে যদি দেই, তাহলে কি আমি এখানে জাস্ট এখান থেকে এতটুক দিতে পারি। ঠিক আছে, আমি এদিকে গোটাটা দিব না। জি বুঝছেন জিনিসটা, এই জন্য বললাম আপনি গুগল করেন। মানে এইটা দিলে কেমন খালি খালি মনে হচ্ছে। হ্যাঁ, তো আপনি গুগল করেন, গুগলে দেখেন ট্রি লোগো লিখে সার্চ দেন, দিলেন না ট্রি লোগো লিখে সার্চ দিয়ে তো এটা পাইছেন। সো ওইখানে আরো বাকি লোগো আছে, ওগুলাতে দেখেন ওগুলা কিভাবে আছে, হ্যাঁ ওইখানে কিভাবে দিছে। এইগুলা দেখলে কিন্তু আপনার আইডিয়া জেনারেট হবে। আপনার কোনো আইডিয়া পাচ্ছেন না, গুগল করেন, সবসময় গুগল সার্চ করেন, 10টা লোগো দেখেন, 15টা লোগো দেখেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে ওই ওদের লোগোগুলোর সাথে আপনার এখানে কম্পেয়ার করেন, তাহলে বুঝবেন যে আপনারটা কেমন হয়েছে, তারটা কেমন হয়েছে। ঠিক আছে, কম্পেয়ার করবেন একটা লোগো থেকে অন্য লোগো, আপনার লোগোটা কি করবেন কম্পেয়ার করেন, তাহলে কিন্তু আপনি ভুলগুলো। আমি এই আইডিয়াটাকে আপনার এই যে দেখেন এদের যে কাজগুলো, এদের যে শেপ গুলা জিনিসের, হ্যাঁ এদের যে এই যে গাছটা জিনিসে দেখেন তো, গাছের পাতাগুলা দেখেন তো কত নিট অ্যান্ড ক্লিন, একটা সবগুলা একিউরেট সাইজ বা সুন্দর সাইজ, প্রতিটা প্রতিটা লাইন থেকে প্রতিটা ইয়ার দূরত্ব দেখেন সমান। এখান থেকে আমি যে শিকড়গুলা দেখতেছি, শিকড়গুলা পর্যন্ত দেখেন আমাকে, আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি শিকড়গুলা কত সুন্দরভাবে স্মুথ ভাবে আছে, তাই না? জি, আমার ডিজাইনটা যখন এরকম দেখাবে তখনই আমার ডিজাইনটা পারফেক্ট মনে হবে। ঠিক আছে, যতক্ষণ আমার ডিজাইনে এবড়ো থেবড়ো নড়াচড়া ভুল ভাল গ্যাপ ঠিক নাই, গ্যাপ বোঝাচ্ছে, হ্যাঁ এখানে ইয়া নাই, তখন কিন্তু এটা মানে চোখে ভালো লাগবে না। সো আমাদেরকে এই ধরনের, আপনার আমরা আগে ছোট ছোট, আপনি আগে এই লোগোটা করেন, ঠিক আছে এই লোগোটা করেন, কথা বুঝতে পারছেন? এই লোগোটা করেন, তারপরে এই টাইপের ছোট ছোট লোগোগুলো আগে করেন, তাহলে জিনিসগুলো আপনার মাথায় আইডিয়া আসবে। এটা যদি নিট অ্যান্ড ক্লিন ভাবে করতে পারেন, হ্যাঁ এই লোগোটা নিট অ্যান্ড ক্লিন ভাবে করতে পারেন, তাহলে দেখবেন যে এখানে যেখানে পাতা থেকে পাতাগুলো কিভাবে সাজাইছে সুন্দরভাবে, গ্যাপ দিয়ে চারদিক দিয়ে সুন্দরভাবে সাজানো আছে যে এখানে, হ্যাঁ এই লোগোটা বানান তো আপনি, আপনি আগে লোগো কিছু কপি করেন, আরো এরকম আপনার মতো করে ট্রেস করবেন না, বললাম যেটা ট্রেস করবেন না, ট্রেস ছাড়া এটা বানান, পারবেন? পারবো, কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। না না, সময় সাপেক্ষ কেন ব্যাপার হবে, ট্রেস করলে তো 1 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। সব সময় আমরা ট্রেস করব না, ট্রেস আমরা কি যখন আমরা ট্রেস কখন করব, যখন আমাদের হাতে সময় থাকবে না, বা যখন আমরা চাচ্ছি যে জাস্ট একটা মানে ছোটখাটো জিনিস আমরা ট্রেস করতে পারি, কিন্তু সব জিনিস যদি আমরা ট্রেস করে করি তাহলে আমাদের ডিজাইন কখনোই ভালো হবে না, এবড়ো থেবড়ো থেকে যাবে। আমি জাস্ট আমি একটু আগে যেটা দেখালাম ডিজাইন, ওটা ট্রেস করে করছি, কারণ হচ্ছে আমাকে দেখাইতে হবে তাই এখন আপনাদেরকে। কিন্তু আমি যদি এটা প্রফেশনালি যদি করতাম, তাহলে আমি এটা কখনোই ট্রেস করে করতাম না, আমি একটা ডিজাইনের উপরে অবশ্যই পেন টুল দিয়ে কাজ করে তারপরে কিন্তু করতাম, তাহলে কিন্তু আমার ডিজাইনটা পারফেক্ট হবে, তাছাড়া কিন্তু আমার ডিজাইন ওরকম ভাবে পারফেক্ট হয়। এইটা কি হ্যান্ড ড্রয়িং নাকি অরিজিনাল ইলাস্ট্রেটর? এটা আগে তারা কি করছে, এই জিনিসটা আগে তারা হাতে বানাইছে। আমার তো মনে হচ্ছে হ্যান্ড ড্রয়িং কেন, এইভাবে তো মেইন জিনিসটা তারা যেমন গাছটা, গাছের শিকড়গুলো এগুলো তারা হাতে করে নিছে, করে নেওয়ার পরে তারা কি করছে, ইলাস্ট্রেটর দিয়ে পেন টুল দিয়ে এই জিনিসগুলো সব বানাইছে, তারপরে পাতাগুলো সাজাইছে। ঠিক আছে, একটা সার্কেল নিয়ে নিছে উপর দিক দিয়ে সার্কেল ওয়াইজ, তারা কি করছে পাতাগুলো সুন্দরভাবে সাজায় দিয়ে। তো এই লোগোটা করতেও কিন্তু অনেক সময় প্রয়োজন, একটা লোগো জাস্ট এই আমি 2-3 মিনিট একটা পট করে একটা লোগো বানিয়ে দিলাম এখান থেকে ওখান থেকে, এটা কিন্তু কখনো এরকম না। ঠিক আছে, আমাদেরকে অবশ্যই মানে আমরা রিয়েল ভাবে যদি লোগো একটা বানাই, এইভাবে আমাকে কনসেপ্ট বানাইতে হবে, নিজেকে মনে করেন যে সুন্দরভাবে আঁকতে হবে। ঠিক আছে, খাতায় সুন্দরভাবে এঁকে নিয়ে
তারপরে আমি ওইটার উপরে আমি ইলাস্ট্রেটরে পেন টুল দিয়ে জিনিসটা বানাইতে হবে। এইভাবে কিন্তু আইডিয়া জেনারেট করে আমাকে কাজ করতে হবে। অবশ্যই আপনি মাথায় আপনার ল্যাপটপ বা কম্পিউটার পাশে অবশ্যই আপনার একটা খাতা একটা কলম রাখবেন বা একটা পেন্সিল রাখবেন সবসময়। ওটার মাথায় যে আইডিয়াটা আসছে টট করে ওইটা একটু আপনার আর্ট পারেন না পারেন কিন্তু আকৃতিটা তো একটু বানাইতে পারবেন, সেরকম করে একটু বানায় আইডিয়াটা মাথায় রাখেন, সেরকম করে একটু বানান। আপনার একটা লোগো নিয়ে চিন্তা করতেছেন ওইটা বানান, তাহলে আপনার মাথায় ওই আইডিয়াগুলো খাতায় থাকলে দেখলে তখন ওই জিনিসটা আপনার করতে সুবিধা হবে, মিলাতে সুবিধা হবে। আপনি একটা ডিজাইন চিন্তা করলেন, যেমন কনসেপ্টটা চিন্তা করলেন, কিন্তু আপনি এটা অ্যারেঞ্জ করতে করতে এটা করতে করতে আইডিয়াটা অনেকটাই মাথা থেকে চলে যাচ্ছে। সো আপনি মাথায় আইডিয়াটা যদি না চলে যায় সরাসরি আপনি এটা লিখে রাখেন বা ওইটা ওইভাবে ড্র করে রাখেন, বুঝতে পারছি? তাহলে আপনি যখন কাজ করবেন তখন আপনার ওই জিনিসটা ভুল হবে না। তো করেন, এইভাবে করেন, অসুবিধা নাই, ভালো হচ্ছে, প্র্যাকটিস করেন। এইভাবে করতে থাকলে কিন্তু হবে। আপনি আজকে এই লোগোটা করতেছেন, এরকম লোগোটা আরো পারফেক্ট করার চেষ্টা করেন। একটা লোগো নিয়ে এসে এটা ওইটার পাশাপাশি দেখে সেম টু সেম আগে এই জন্য করার চেষ্টা করেন। ওই জন্য আমি আপনাদেরকে সবার আগে লোগো দিছিলাম আপনাদের কপি করার জন্য, যাতে আপনারা ভালোভাবে লোগোটা কপি করে জিনিসটা আইডিয়াটা মাথায় নিতে পারেন। তো আমার মনে হচ্ছে আপনার আরো কিছু কপি করা প্রয়োজন, বুঝতে পারছেন? আপনি আরো কিছু লোগো কপি করেন, যদি আপনার অ্যাকাউন্ট হয় নাই আপনি প্রতিদিন 5-6টা করে লোগো কপি করবেন, তাহলে আপনার ডিজাইন কনসেপ্টটা মাথায় আসবে, আপনার কাজের একুরেসিটা ভালো হবে, কালার কম্বিনেশনটা আরো বুঝতে পারবেন। ঠিক আছে মোবারক আলী ভাই, বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। চেষ্টা করবেন আপনি প্রতিদিন 4-5টা করে লোগো কপি করেন, ঠিক আছে? এটা আপনার সাজেশন থাকলো, এটা আপনি করেন। যদি করেন আপনি 5 দিন পর আমাদের বলবেন যে ভাই তখন একটা লোগো করেন, আপনি কন্টেস্টের জন্য নিজে থেকে একটা লোগো বানায়েন, আপনার মাথায় দেখেন কত তাড়াতাড়ি আইডিয়া জেনারেট হয়। এখানেই যে এনারা যে করতেছে, এখানে যারা গত আমার প্রথম দিন থেকে যারা করতেছে তাদের মাথায় কিন্তু অলরেডি অনেক আইডিয়া তাড়াতাড়ি চলে আসতেছে, কিন্তু প্রথম দিন কিন্তু ওইভাবে কারো মাথায় আইডিয়া আসে নাই। এখন কিন্তু আইডিয়া অনেক তাড়াতাড়ি চলে আসতেছে, কি আসতেছে না বলেন দেখি যারা করতেছেন? ভাই তারপরে লিমা, তারপরে এই যে আমাদের এই রোশনি, এরা যে আসমা, এরা যে করতেছে, এদের কি মাথায় কিন্তু আইডিয়া চলে আসতেছে তাড়াতাড়ি। সো এইভাবে কিন্তু করতে হবে, তাহলে কিন্তু আসবে, তাছাড়া আসবে না। আচ্ছা ঠিক আছে, তো করেন আপনি, আর দেখি আর বাকিরা কে কি করছেন। ভাইয়া হ্যাঁ শেয়ার করেন। এই যে ভাই এটা দেখে এটা আসছে, আসে নাই, এখনো আসে নাই, মডিফাই করছি। আচ্ছা দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ দেখা যাচ্ছে। মডিফাই করেন, গাছটা অন্য দেন, এখানে হাতটা নেন, হাতটা আর গোলটা নেন, ঠিক আছে? আর একটা ট্রি, এই গোলটা ভাইয়া, না 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 ওই গোলটা না, যে সার্কেলটা নিছেন, হ্যাঁ এখান থেকে আপনার এই ডিজাইন থেকে আপনার নতুন যে ডিজাইনটা, ঠিক আছে, এই নতুন ডিজাইনটা থেকে শুধু গাছটা চেঞ্জ করেন। এটাকে আপনার টি বোঝাইতে হবে না, ঠিক আছে? এটাকে আপনার টি বোঝাইতে হবে না, জাস্ট এটা একটা লোগো রাখেন আর অল টল ট্রি লিখে আলাদা করে করেন, ঠিক আছে? আমি যেভাবে টল ট্রি লিখলাম দেখছেন? জি ভাই অতটা খেয়াল করি নাই, কিন্তু আমি কিন্তু অসুবিধা নেই, জাস্ট আপনি আগে লোগোটা তৈরি করেন, লেখাটা পরে, আমাকে লেখা দিয়েই বোঝাইতে হবে যে আইকন আর দুইটা কম্বাইন করে যে করতে হবে তার কোনো মানে নেই। আপনি ট্রি লোগো, আরেকটা ট্রি লোগো বানান, ঠিক আছে? জি হ্যাঁ, এখানে এই এই যে আপনার দাঁড়ান, এখানে আপনার এই গাছটা যে আছে, এই যে এই গাছটা, এই গাছটা বাদ দিয়ে আপনি এই জায়গায় অন্য একটা গাছ দেন, অন্য একটা গাছ দেন, এখানে ছোট গাছ দেওয়া আছে আপনি একটু বড় গাছ দেন, বুঝাইতে পারছি? বড় গাছ দিব মানে ভাইয়া এইটা মানে এটা ছাড়াই যাবে? না না এটার ভিতরেই থাকবে, কিন্তু এখানে কি এই গাছটা দেখে ছোট গাছ মনে হচ্ছে না, যে একটা চারা গাছ মনে হচ্ছে, তাই না? আপনি যেটা দিচ্ছেন এটা কি একটা চারা গাছ মনে হচ্ছে, তাই না? সো এখানে চারা গাছ বাদ দিয়ে আমি বড় গাছ দিব, বিগ ট্রি মানে বট গাছের মতো একটা গাছ দিলাম, বা আমি যেমন একটা গাছ দিলাম, ঠিক আছে, ওই টাইপের একটা গাছ দিলাম, ঠিক আছে, যেটার যেটার মনে করেন যে এদিক থেকে উঠলো বা হাতের এখান থেকে মাঝখান থেকে উঠলো, উঠে এদিক দিয়ে এইদিকে একটু ছড়ায় থাকলো, এইটা জুড়ে ছড়ায় থাকলো, পরে
এগুলা এগুলা ঠিক হয় নাই, এগুলা এখনো ঠিক হয় নাই, আপনার ফন্ট সিলেকশনও ঠিক হয় নাই, ঠিক আছে, ফন্ট সিলেকশন ঠিক হয় নাই, নিচের এটা মনে হচ্ছে লম্বা করে টানছেন, ঠিক আছে, সো এটাও ভালো হয় নাই। জি ভাই এটা টানছি আপনার, হ্যাঁ এই এই কাজটা সুন্দর হয়েছে, ডিজাইনটা কপি সুন্দর হয়েছে, এখন জাস্ট আইডিয়াটা আপনার মাথায় ভালো আসছে, এখন আপনি এটা করেন, আশা করি অনেক ভালো হবে। আচ্ছা ভাই ঠিক আছে, আচ্ছা স্টপ করে দিলাম ভাই। হ্যাঁ করেন। আচ্ছা আর কেউ করছেন? ভাই আমি একটা করছি। আচ্ছা হ্যাঁ দেখেন। নূর নাহার কই আসে নাই আজকে? বাহ অনেক সুন্দর হয়েছে তো, অনেক সুন্দর হয়েছে। এটা নিজে আপনি কি নিজের আইডিয়া জেনারেট করছেন এটা নিজে থেকে না কম্বিনেশন করছেন? আপনার মিউট আছে, কথা শুনতে পাচ্ছি না। হ্যালো জি ভাই, নেট থেকে আর কি ছবিগুলো নামায় দুইটা ইমেজ চয়েস করে একসাথে করে দিয়েছি। মানে এই হাতটা আলাদা ছিল আর এই ছবিটা আপনার কি? হ্যাঁ গাছটা আলাদা ছিল তাই না? আচ্ছা হ্যাঁ। আর টল ট্রিটা এটা নিজে থেকে দিবেন তাই তো? হ্যাঁ জি ফন্ট এখানে টল ট্রি শুধু দিলে হবে না, টল ট্রি কি কনসালটেশন যে এটা আছে ওইটাও দিতে হবে আপনার। লোগোটা কোথায় নিচে? হ্যাঁ লোগোটা সুন্দর হয়েছে, জাস্ট আপনি যে আপনার যে এইখানে এই জিনিসটাতে একটু খালি জাস্ট ক্লিয়ার করেন আপনার এই যে এই জায়গাটাতে হাতের সাথে এটা একটু মানে ইয়ে হয়ে গেছে, ঠিক আছে এটা। হ্যাঁ হ্যাঁ আমি করতে পারতেছি না ঠিক মতো, আমার ওই শেপ বিল্ডারের কাজটা ভালো করে পারি মানে প্র্যাকটিস করা হয়নি তাই জন্য এখন ভালো পারি না। তো এই যে উপরের এই যে এইটা এই যে যেটা ব্রাউন কালার যেটা আছে ওইটা সিলেক্ট করেন তো, ওটা ধরেন তো, হ্যাঁ ওটা ধরছেন, ওটা ইয়ে করেন পাথে অবজেক্টে যান, অবজেক্ট অবজেক্ট মেনুতে যান, অবজেক্ট থেকে পাথে যান, অফসেট পাথ যান। আচ্ছা সিলেক্ট করেন নাই, সিলেক্ট হয় নাই মনে হয়, অফসেট পাথ করেন, একটু সাইডে সরাই নিয়ে আসেন তাহলে দেখতে পাবো না। হ্যাঁ এখন প্রিভিউটাতে টিক দেন, এখন এখান থেকে উপর থেকে এটা মাইনাস একটু কমান, একটু কমান, ওখানে ক্লিক করে মাউসের চাকা স্ক্রল করেন নিচের দিকে, ক্লিক করেন স্ক্রল করেন নিচের দিকে, নিচের দিকে নিচের দিকে চাকা স্ক্রল করেন, মাউসের চাকা নাই মাউসের চাকাটা স্ক্রল করেন ওইখানে। হ্যাঁ ভাই বুঝতে পারছি। আরো করেন কমান, আরো কমান, কমান বাড়াইয়েন না, নিচের দিকে করেন কমে যাবে, অথবা কিবোর্ড থেকে অ্যারো কি নিচের দিকে দেন, আরো কমান, এবার কন্ট্রোল ধরে একটু কমান, কন্ট্রোল ধরে একটু উপরে দেন, কন্ট্রোল ধরে আরো কমান, 0.5 দেন আর কি, 0.5 মিলিমিটার দেন, 0.5 দেন, 1 কে জাস্ট 0.5 দেব। হ্যাঁ কন্ট্রোল ধরে আর দুইবার ঘোরাইলে হয়ে যেত। আচ্ছা হ্যাঁ ওকে দেন, এখন কোথাও ক্লিক করেন না, শিফট ধরে হাতটা ধরেন, শিফট ধরে হাতটা ক্লিক করেন, হ্যাঁ এখান থেকে মাইনাস করে দেন, এটা পাথ ফাইন্ডার থেকে মাইনাস করে। আচ্ছা আপনার দাঁড়ান দাঁড়ান এক মিনিট, আপনার এই হাতটা হচ্ছে আপনার ওই আঙ্গুলটার সাথে হয় নাই, ঠিক আছে এটা, হ্যাঁ আপনার শুধু হাতটা তো ওইখানে নাই বুঝছেন না, আঙ্গুলটার ওইটা থেকে করতে হইতো। আচ্ছা আচ্ছা আপনি ওই ওইটা ওই আঙ্গুলটা ওখান থেকে ইয়ে করে দেন, ডিলিট করে দেন তো, হবে না হবে না, একটু আবার কন্ট্রোল জেড দেন, হাতটা আর এটা বুঝছেন না জিনিসটা এক জায়গায় ইয়ে হয়ে গেছে, একটু জাস্ট একটু গ্যাপ থাকলে জিনিসটা ভালো লাগতো। তাহলে কি এটা গ্রুপ করে ফেলবো সব সিলেক্ট করে একসাথে? না না গ্রুপ করেন, আপনাকে আবার পাথ ফাইন্ডার করেন, পাথ ফাইন্ডার করে ওইটা এই এই হাতটা থেকে না ওই আঙ্গুলটা থেকে এটা মাইনাস করতে হবে বুঝছেন না ভাই, বুঝিনি আবার বলেন, আবার করেন, আবার অবজেক্ট আবার আবার গাছের ইয়েটা সিলেক্ট করেন, হ্যাঁ আবার ইয়াতে যান পাথ অফসেট পাথ, হ্যাঁ ওকে দেন,
এখন শিফট ধরে ওই আঙ্গুলটাতে ক্লিক করেন, আঙ্গুলটা যেটা ওটার পিছনে আছে বুঝছেন, শিফট ধরে আঙ্গুলটাতে ক্লিক করেন। হ্যাঁ এখন মাইনাস করেন। আচ্ছা ওইটা না, কন্ট্রোল জেড দেন আবার মাইনাস ব্যাকটা করেন, মাইনাস ব্যাক মাইনাস ব্যাক মাইনাস ব্যাক। শিফট ধরে করব ভাই, শিফট না শিফট ধরে কেন করবেন, আপনি শিফট ধরে করছিলেন মাইনাসটা ভাই খেয়াল নাই তো, মানে সেটা সিলেক্ট করে শিফট ধরে রাখছেন। করেন করেন করেন, এটাতে ক্লিক করেন দেখি। হ্যাঁ হয়ে গেছে, এইটাই এইটাই বলতেছিলাম। এখন এখন জিনিসটা মনে হচ্ছে যে এটা হাতের ইয়া থেকে বের হইছে, ঠিক আছে আঙ্গুলটাও বোঝা যাচ্ছে, এটাও ঠিক আছে। এখন আপনাকে কাজ করতে হবে এইটা ভাইয়া, এটা এটা এখানে আপনি উপরে টল ট্রি দেন ঠিক আছে, আর নিচে কনসালটেশনটা দেন, সুন্দরভাবে সাজায় দেন, কম্বাইন করে দেন। কিভাবে দিবেন, ফ্রন্টটা কি করবেন, একটু সেরিফ ফন্ট দেন তাহলে ভালো লাগবে। সেরিফ ফন্ট সেন সেরিফ নেই, ফন্টটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ এই ফন্ট দিয়েন না ঠিক আছে, যেহেতু আমাদের কি ইয়া বলছে, চাইলে দিতে পারেন কোনো অসুবিধা নেই, কিন্তু ছোট হাতের দিয়ে না বড় হাতের দিয়ে করেন। আচ্ছা আপনি করেন, আপনারটা হচ্ছে, এটাও ভালো লাগতেছে, খারাপ না, এটা কিন্তু সুন্দর লাগতেছে ঠিক আছে। আপনি করেন কিন্তু জাস্ট টল ট্রিটা একসাথে রাখেন। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে। এই তো আগে দেখেন আইডিয়া দেখছেন, সুন্দর আইডিয়া, আইডিয়াটা ভালো লাগছে আমার, সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে। কিন্তু আপনার এই যে সাজাইতে হবে একটু, মানে সাজানোটা আর একটু ভালো করেন, হাতের সংখ্যা একটু কমায় দেন, হাতের সাইজটা একটু কমায় দেন, মনে করেন যেগুলো বড় সাইজ আছে সব থেকে যেটা বড় সাইজ আছে পাতার ক্ষেত্রে, হ্যাঁ এটা না এটা এটা আর একটু ছোট করবেন, মানে হচ্ছে আপনার দেখায় দিই দাঁড়ান, এই যে সর্বোচ্চ সাইজ করবেন হচ্ছে এইটা ঠিক আছে। আচ্ছা এটা সর্বোচ্চ সাইজ করবেন, এটা দিয়ে সাজান, আর এতগুলা দিবেন না, মানে একটু কম দেন, এত বেশি দেন না। আর সাজান ওরিয়েন্টেশনটা হয় 45 অ্যাঙ্গেলে করেন, এই পাশে একটা করেন, এই পাশে একটা, এইভাবে এইভাবে করেন ঠিক আছে, এইভাবে সাজান, দেখবেন অনেক ভালো লাগবে। আর মাঝে মাঝে স্পট গুলা দিয়েছেন ভালো, ওটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই, ওটাও ভালো লাগতেছে। এটা দেওয়ার পরে, হ্যাঁ দেওয়ার পরে তারপরে আপনি ওই যে আরেকটা শেড কালার আছে না, যেটা যেটা হালকা কালার, আরেকটা যেটা স্কাই ব্লু কালার যেটা আছে ঠিক আছে না, এই যে স্কাই ব্লু যে কালারটা আছে, এই প্রথমের দিকে আপনি ওই কালারগুলো দিয়ে দিতে পারেন, আর শেষের দিকে তারপরে আরেকটা যে কালার আছে ওই কালারগুলো দিবেন, দেখবেন অনেক সুন্দর লাগবে, অনেক ভালো হচ্ছে। আর নিচের এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, তবে আমি বলবো এইটা এইভাবে না দিয়ে, যেটার কোনো স্পোর্ট লোগের মতো লাগতেছে ঠিক আছে, স্পোর্টস লোগের মতো ওইটা লাগতেছে জিনিসটা, এই জিনিসটা এটা আপনার ঠিক আছে, এটা এটা ওকে, এটা ওইভাবে করেন একবারে হয়ে যাবে। আর এটা আপনি সিম্পল ভাবে করেন ঠিক আছে, আচ্ছা এটা সিম্পল ভাবে করেন, উপরে টল ট্রি দেন, নিচে কনসাল্টিংটা ছোট করে দিয়ে দেন ট্যাগলাইন হিসেবে, ঠিক আছে। আচ্ছা যাক অনেক ভালো সুন্দর, দেখছেন ফার্স্ট ডেতে আপনাদের যে অবস্থা ছিল, আজকে আমাদেরকে আমি দেখে অনেক সত্যি অনেক হ্যাপি লাগতেছে, অনেক ভালো লাগতেছে যে আপনারা এরকম মানে আইডিয়া আপনারা বের করতে পারতেছেন, কেমন কাজ করতে পারতেছেন ঠিক আছে। যাক এবি সিদ্দিক কি কেমন আছেন, এবি সিদ্দিক ভালো আছেন, এবি সিদ্দিক কি আছি এখানে, আতাউল্লাহ সর্দার, ইলিয়াস কবির কি বাসায় গেছেন, এসএসডি লাগানো হয়েছে, বুঝলাম না কেউ কি নাই নাকি, সেটাই তো সবাই কি ঘুমায় গেছে নাকি, না জয়েন হয়ে বাইরে গেছে, নামাজের টাইম হয়েছে তো আগে, আচ্ছা নামাজের টাইম হয়ে গেলে বলবেন না, আমি ব্রেক দিয়ে দিব, আচ্ছা ব্রেক দিয়ে দিব, নামাজে ব্রেক করে নিয়ে নিচ্ছে। তাহলে আমাদের এখানে ম্যাক্সিমাম টুল আমাদের দেখা হয়ে গেছে, জাস্ট এই কয়েকটা বাকি আছে এগুলো দেখবো, আর তারপর কিছু অ্যাডভান্স কিছু কাজ দেখবো, তাহলে হয়ে যাবে। তো আজকে আমাদের যে টপিক সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি,
আজকে মূলত আমরা যেটা শিখবো সেটাকে আমরা একটু মার্কেট প্লেসে গিয়ে দেখি যে আসলে জিনিসটা কি। ঠিক আছে, আমি যদি ফাইবারে যাই, ফাইবারে গেলাম, আচ্ছা এই লাইন আর্টের কাজ পরে দেখবো, এখন আমরা লাইন আর্ট দেখতেছি না। এখন আজকে আমরা দেখবো প্যাটার্ন ডিজাইন। ঠিক আছে, সো দেখেন প্যাটার্ন ডিজাইনের উপর গিক কেমন আছে দেখছেন। এগুলো হচ্ছে প্যাটার্ন ডিজাইন, এগুলো হচ্ছে সিমলেস প্যাটার্ন, ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল, সিমলেস প্যাটার্ন, ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল। ফ্যাশন টেক্সটাইলের জন্য এই প্যাটার্নগুলো ইউজ করা হয়, সাধারণত কাপড় প্রিন্ট করার জন্য, বিভিন্ন ধরনের এই যে গিফট পেপার, ঠিক আছে, ওয়ার পেপার গুলার জন্য ওগুলাতে ইউজ করা হয়। তারপরে এই যে দেখেন, এই যে এগুলার গায়ে দেওয়ার জন্য, ঠিক আছে, স্কিন আপনার যে প্রোডাক্ট, প্রোডাক্টের ইয়ার উপরে, সো এগুলাতে এই ধরনের বিভিন্ন প্যাটার্ন ইউজ করা হয়। দেখেন এগুলো এক একটা গিগ দেখছেন, এরা হচ্ছে সাধারণভাবে সার্চ করলে দেখেন এটা সার্ভিস মাত্র দেখেন কত, 2605টা সার্ভিস আছে, মাত্র 2605টা সার্ভিস আছে বর্তমানে। এখন আমি যদি লোগো ডিজাইন বা অন্যান্য ফ্ল্যাট ডিজাইনগুলো দিয়ে সার্চ করি, তাহলে দেখবেন কোনটার পার্টিসিপেন্ট বেশি। আমি প্যাটার্ন ডিজাইনের উপর গিগ কেন দিচ্ছি, কারণ হচ্ছে প্যাটার্ন ডিজাইনের এখানে কম্পিটিশন হবে আমার কতজনের মধ্যে, 2605 জনের মধ্যে। তার মধ্যে মনে করেন যে 2000-এর মধ্যে ম্যাক্সিমামই মনে করেন যে ইনঅ্যাক্টিভ, তারা অনেকেই মনে করেন যে আছে কিন্তু কাজ সেভাবে কিন্তু করে না, বা গিগ দিয়ে রাখছে আর পরে আর ওরকম করে ইয়া নাই, এরকম দেখবে যে অনেক ম্যাক্সিমাম 2000-এর মধ্যে 1000-এ ওরকম বাইর হবে। ঠিক আছে, তো আবার এখানে যদি আমি লোগো ডিজাইন বা ফ্ল্যাট ডিজাইন বা এই ধরনের কোনো কিছু লিখি, ঠিক আছে, লোগো ডিজাইন ওটা আসুক, আমরা এই যে দেখেন এখানে দেখতেছি কি, এই যে এই ধরনের প্যাটার্ন, এগুলো হচ্ছে প্যাটার্ন ডিজাইন। দেখেন এইভাবে সাজাইছে, এগুলো কি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, এগুলো হচ্ছে সিমলেস প্যাটার্ন। সিমলেস প্যাটার্ন মানে এটা কি চলতেই থাকবে, এটা শেষ হবে না, মনে করেন যত বড় পেজ তৈরি করেন না কেন এটা ওইভাবেই কিন্তু চলতেই থাকবে। এই যে দেখেন দেখছেন, এখন আসে নাই, এই দেখেন। আর লোগো ডিজাইনে আপনার সার্ভিস দেখেন কতগুলা, কতগুলা সার্ভিস দেখছেন, 1,31,627 প্রচুর সার্ভিস লোগো ডিজাইনের, প্রচুর সার্ভিস। তো এখানে আপনার কম্পিটিশন, কম্পিটিটর এখানে বেশি না এখানে বেশি, সো এরকম কিছু কাজগুলো আছে যেগুলাতে কম্পিটিটর এখনো কম, অনেক কম। ঠিক আছে, এটা লাখে এখনো যায় নাই। হ্যাঁ, একটা ছাড়িয়া যে আপনার লোগোর চাহিদা অনেক বেশি, লোগোর আপনার অনেক চাহিদা, লোগোর অনেক কাজ, কিন্তু কাজ পেতে কিন্তু লোগোতে একটু সময় লাগে, অনেক দেরি লাগে। কিন্তু আমি যদি প্যাটার্ন দিয়ে দেই, তাহলে আমার এখানে যেহেতু কম্পিটিশন এখানে কম আছে, সো আমি এখানে একটু যদি আমি চেষ্টা করি তাহলে খুব তাড়াতাড়ি কাজ পাইতে পারবো। আর এই প্যাটার্নগুলো তৈরি করা খুবই ইজি, খুবই ইজি, আপনারা এমনিতেই সুন্দরভাবে একটু বুঝে করলেই কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, কেউ কি ইন্টারেস্টেড আছেন এই প্যাটার্ন ডিজাইন শেখার? জি হ্যাঁ, ইন্টারেস্ট যদি না থাকে তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আপনার যদি এটা এর প্রতি ইন্টারেস্ট না থাকে তাহলে কিন্তু হবে না, একটা ডিজাইন একটা কিছু শিখতে যাচ্ছেন এর প্রতি ইন্টারেস্ট থাকতে হবে। ঠিক আছে, সো এই যে দেখেন এরা যে এই ডিজাইন গুলা বানাইছে, দেখে কি কঠিন মনে হচ্ছে? না ভাই, কঠিন মনে হচ্ছে না, আইডিয়া নেওয়ার জন্য আপনারা যে দেখতেছেন যে এখানে আসলে কেমন জিনিসগুলো, প্যাটার্ন ডিজাইনটা কেমন। ঠিক আছে, দেখেন আসে নাই এখনো, দেখেন
এনিমেল প্যাটার্নটা एग्जांपल ঠিক আছে এনিমেল প্যাটার্ন দেখেন এনিমেল প্যাটার্নের উপরে আছে সিম্পল হচ্ছে ফ্লোরাল প্যাটার্ন লিপ প্যাটার্ন ঠিক আছে বিভিন্ন ধরনের প্যাটার্ন মনে করেন যে এই ধরনের কাজগুলো কিন্তু অনেক চাহিদা আছে এখানে যদি আমি একটু অনলাইন সেলারে যাই অনলাইন সেলার মানে এখন অনলাইনে দেখেন প্যাটার্ন ডিজাইনের মধ্যে মাত্র 137 জন আছে ঠিক আছে 100 কতজন অনলাইন আছে অ্যাক্টিভ আছে কয়জন 2000 জনের মধ্যে মাত্র 137 জন আছে সো 2037 জনের মধ্যে যখন আমাকে একজন প্যাটার্নের প্রয়োজন একটা বায়ারের সে সাধারণই কি এগুলা দেখতেছে দেখ মাত্র এত জনের মধ্যে সে বাছে নেবে তার কাটটা পছন্দ কার কেমন ডিজাইন দেখেন দেখছেন এখান থেকে নয়েজ আসছে কার ঠিক আছে এই যে দেখেন সো এটা আবার আমার এটা আমার গিগ ঠিক আছে এটা আমার প্যাটার্ন ডিজাইন দিয়ে গিগ আছে আমার ওইখানে কাজ আছে তো এই যে দেখেন ওয়াও ভাই অনেক সুন্দর সো এগুলা হচ্ছে প্যাটার্ন ডিজাইন এই যে এগুলা জন্য বিভিন্ন ফুল তারপর আপনার বিভিন্ন যেগুলা ঠিক আছে এই যে আমি ফ্লোরাল বা সিমলেস প্যাটার্ন নিয়ে যেগুলা দিছিলাম হ্যাঁ তো সিমলেস প্যাটার্ন বলতেই বোঝাচ্ছে যে ইনলেস প্যাটার্ন এটা চলতেই থাকবে এই যে এগুলা হচ্ছে সব সিমলেস প্যাটার্ন অনেক সুন্দর সুন্দর আপনার মাথায় বেশ করে অনেক সুন্দর কাজ আপনারা করতে পারবেন একটু বোঝাই দিলে সুন্দর করতে পারবেন তো আমরা এটা কিভাবে করব এখন দেখি ঠিক আছে সো সিম্পলি এখানে অনেক ভাবে প্যাটার্ন তৈরি করা যায় এখানে অনেক ভাবে প্যাটার্ন তৈরি করতে পারবেন আপনি ঠিক আছে তো সিম্পল ভাবে আমি একটা অনেকগুলো ওয়ে দেখাবো আজকে দেখেন ফার্স্ট আমি একটা শেপ নিলাম ঠিক আছে শেপ নিয়ে মনে করেন এটার ফিল কালার অফ করে দিলাম ঠিক আছে জাস্ট এইভাবে হ্যাঁ আমি চাইলে এটাকেই প্যাটার্ন বানাই ফেলতে পারি যেমন এটাকে ধরে যদি আমি যে আমার এই যে প্যানেল যেটা আছে সোয়াচেস প্যানেল আছে যদি আমি এটাকে ধরে এখানে এখানে যদি নিয়ে যাই তাহলে দেখবেন এখানে একটা নিউ প্যাটার্ন সোয়াচ হিসেবে তৈরি হয়েছে ঠিক আছে এখন আমি যদি কোনো শেপ নেই কোনো শেপ নিয়ে এটার উপরে যদি আগে এখানে আমি লাইনটা অফ করে দিই এখানে ফিল কালারে যদি আমি সোয়াচ প্যানেল থেকে যে আমার ওইটা দেই তাহলে দেখেন দেখছেন একটা ইউনিক একটা প্যাটার্ন কি এখানে তৈরি হয়ে গেছে দেখছেন তাই না প্যাটার্নের মতো একটা তৈরি হয়ে গেছে তো প্যাটার্ন ই তৈরি করা খুবই ইজি দেখেন এখানে আমি এটার কালার এটা দিলাম এটার কালার এটারও ব্ল্যাক দিলাম ঠিক আছে সিলেক্ট করি আগে দেওয়ার পরে ধরেন এই যে প্যাটার্নের সাইজ কত হবে মানে পেজের তাতে পরে আসতেছি আগে দেখেন বানাবো কিভাবে সাইজ পরে এই যে এটা এটাকে আমি ধরে এই যে এখানে দিয়ে দিলাম ঠিক আছে দেন এটা এটার উপরে দিই ঠিক আছে এটার উপরে এই যে চেঞ্জ করে দিলাম দেখেন দেখছেন এখন আমি চাইলে এটা থেকে ট্রান্সফর্ম থেকে স্কেল স্কেলে যদি যাই তাহলে আমি এটার ভিতরের অংশটা পরিমাণটা ছোট বড় করতে পারবো এখান থেকে আমি ট্রান্সফর্ম অবজেক্টটা উঠাই দিব এটা উঠাই দিয়ে কিন্তু 100% আছে তো আমি এটা আস্তে আস্তে কমাই দিচ্ছি দেখেন ঠিক আছে মাইনাসে চলে গেল মাইনাসে চলে গেল কি উল্টা হয়ে গেল প্যাটার্নটা উল্টে গেল যেটা ছিল সেটা উল্টে আবার বড় হচ্ছে ঠিক আছে এই যে দেখেন বুঝতে পারতেছেন সো এইভাবে কিন্তু প্যাটার্ন গুলা ডিজাইন করা যায় খুবই ইজি এই ধরনের প্যাটার্ন বানানো খুবই ইজি তাহলে যে ফুল পাতা এগুলো কোথা থেকে আসছে এরকমই কি আসতেছি এক এক করে আসি তো এগুলা হচ্ছিল আমরা যে কাস্টম শেপ নিয়ে এরকম করতে পারি বানাইতে পারি ঠিক আছে আবার মনে করেন যে আমি যদি ব্যাকগ্রাউন্ড সহ বানাইতে চাই সেটাও আমি বানাইতে পারি ধরেন আমি এখানে একটা শেপ নিলাম এটাতে কালার দিলাম দেওয়ার পরে এখানে এটার উপরে আমি আরো কিছু শেপ নিচ্ছি সিম্পল অথবা মনে করেন যে আমি হ্যাঁ এখানে
ঠিক আছে, জাস্ট আমি এই পাতার দিয়ে একটা প্যাটার্ন বানাবো, তো এটার উপরে পাতা দিয়ে প্যাটার্ন বানাতে চাচ্ছি, ঠিক আছে। সো এটা আমি দিলাম এখানে, দিয়ে একটু ছোট করি, আচ্ছা এখান থেকে ছোট হচ্ছে না, এখান থেকে অবজেক্ট থেকে আমি এটা আচ্ছা এটা এখানে থাকলো, এটার পাশাপাশি যে এটা এখানে থাকলো, এটা এখানে থাকলো, এটা এখানে থাকলো, ঠিক আছে। এখন দেখেন আমি যদি এটা এইভাবে যদি প্যাটার্ন করি তাহলে কি আমার এটা হবে, আমার কি এই পাশের জিনিসটা এই পাশে আসবে? আসবে না। দেখেন এখানে যদি আমি এটা এখানে অ্যাড করলাম, করার পরে এখান থেকে যদি আমি এটা আরেকটা সে বাকি এটার উপরে যদি আমি এটা দেই, সরি এটা, তাহলে দেখেন প্যাটার্নটা আমার কি ওইভাবে কিন্তু আসছে। কিন্তু আমি কি চাচ্ছি, যে আমি চাচ্ছি যে এটার মধ্যে হলুদটা সবখানে থাক আর এই প্যাটার্নটা চারদিকে থাক, ঠিক আছে। সো আমি এটা কি করতে পারি, যে এই প্যাটার্নে ডাবল ক্লিক করলে আমার প্যাটার্ন এডিটের অপশন চলে আসবে, ঠিক আছে। সেখান থেকে আমি যেটা এডিট করতে পারি, যেটা এখান থেকে বাড়ায় দিলাম, ঠিক আছে, এটা দিক থেকে বাড়ায় দিলাম, এটা এখানে ইয়ে করে দিয়ে জাস্ট এখানে উপরে ডান করে দিলে দেখেন আমার এটা কি চলে আসলো। এখন আমি এটা যদি বড় করি, এইভাবে বড় করে এটার মধ্যে আবার যদি আমি প্যাটার্নের সাইজগুলো ছোট করতে চাই, কি যাবো স্কেল, স্কেল থেকে এই যে এটাতে ট্রান্সফর্মের এটাতে উঠাই দিব, যে 45% দেওয়া ছিল ওই সাইজে হয়ে গেছে, আমি চাইলে কমাইতে পারি, হ্যাঁ বাড়াইতে পারি, ঠিক আছে। সো এখানে চিন্তা করেন এই এই পাতাটার এই লিপটার জায়গায় আপনি যা কিছু দিবেন, ঠিক আছে, সেটা যা কিছুই হোক না কেন এটার জায়গায় আপনি যা দিবেন সেটাই এরকম হবে, তাই না? সো এই জিনিসটাই হচ্ছে প্যাটার্ন, ঠিক আছে। আচ্ছা আমরা এই যে ফুল প্যাটার্ন এগুলো কোথা থেকে পাবো? ফ্রি পিক নামে তো একটা জিনিস আছে আমাদের জন্য সব সময়, আছে না? জি ভাই, প্যাটার্ন এলিমেন্ট লিখে সার্চ দেন, ঠিক আছে, অথবা ফ্লোরাল ফ্লোরাল এই ধরনের জিনিসগুলো লিখে আপনি ফ্রি পিকে চলে যাই, ফ্রিপেকে চলে আসলাম। তো ফ্রিপেকে এখানে দেখেন প্যাটার্ন এলিমেন্ট লিখে সার্চ দেওয়ার পরে কিছু এলিমেন্ট এখানে চলে আসবে, আপনি এলিমেন্টগুলো কিন্তু এখানেই পাবেন, এই যে দেখেন এই জিনিসগুলা, এইগুলা দিয়ে আপনি আপনার প্যাটার্ন কিন্তু তৈরি করতে পারবেন। এই যে এখানে কিন্তু প্যাটার্ন, এখানে এখানে কিন্তু প্যাটার্ন ফ্রিতেও পাবেন, ঠিক আছে। যদি আমি শুধু প্যাটার্ন লিখে একটা ট্যাব ওপেন করি, ওইদিকে এটা ওপেন হোক, ঠিক আছে, এই যে দেখেন ফ্লাওয়ার দেখছেন, এই যে পাতা, ঠিক আছে, এটা ডাউনলোড করবেন, করে আপনি এভাবে সাজায় সুন্দরভাবে করে দিবেন, ঠিক আছে। এগুলাকে বলে জিওমেট্রিক্যাল প্যাটার্ন, ঠিক আছে, জিওমেট্রিক্যাল প্যাটার্ন। তারপরে এই যে এই যে এগুলা, এই যে দেখেন খুবই ইজি, এগুলা কি করছে, যে এই ধরনের মনে করেন যে আমি যদি এই যে এই পাশের প্যাটার্নটা যদি আমি করতে চাই তাহলে দেখেন এটা করতে কি কত সময় লাগবে, দেখেন কিছুই না, জাস্ট একটা শেপ, শেপের কালারে মনে করেন এইটা নিছে, একটা লাইন শেষ, দেন এটাকে মনে করেন এই যে নীল কালার দিলাম, স্ট্রোক দিলাম, ঠিক আছে, স্ট্রোক দিয়ে মোটা করে দিলাম, এখান থেকে এটা অপশনস কর্নার সব রাউন্ড, ঠিক আছে, এটাকে আর একটু ছোট করে এইভাবে দিলাম, ঠিক আছে, দেন এই যেটা আমি বিভিন্ন জায়গায় এভাবে ছড়াই দিলাম, এভাবে দিয়ে সাজায় নিয়ে জাস্ট সাজায় নিলাম একটা আমি, ঠিক আছে। এখন এটাই হয়ে যাবে আমার প্যাটার্ন, বুঝছেন? দেখুন
ঠিক আছে আমি এবার সাজায় নিলাম সাজায় নেয়ার পরে আমি তো এখানে ড্র্যাগ করে করতে পারতেছি কিন্তু এটার একটা অপশন আছে দেখেন এখানে আমি এটা ধরে অবজেক্ট থেকে এখানে দেখেন প্যাটার্ন অপশন আছে ঠিক আছে প্যাটার্ন থেকে মেক প্যাটার্ন থেকে মেক এখানে গেলে দেখেন আমার প্যাটার্নের মেনু চলে আসতেছে ঠিক আছে এটা এখানে ঢুকাই দিলাম এই যে দেখেন আমি কিন্তু এখানে পাশে দেখতে পাচ্ছি যে আমার এটা কেমন আসবে এন্ড এখানে 20% এর জায়গায় আমি একটু অপাসিটিটা বাড়াই দিই 60% করে দিই ঠিক আছে মেইন অবজেক্ট কিন্তু আমার এখানে আমি এখানে চেঞ্জ করলে দেখেন আমার ওই পাশে চেঞ্জ হচ্ছে ঠিক আছে বুঝতে পারছেন আচ্ছা যদি কোনো কারণে আমি এই পাশে বাড়াতে চাই এটা কেটে যাচ্ছে এই পাশে দেখা যাচ্ছে না তখন এই যে এটা ওভারলে করে দিবেন ওভারলে মানে ক্লিক করলে প্যানেলের উপরে ডাবল ক্লিক করে এই যে প্যানেলটা নিয়ে আসবেন তাই না আপনি দেখেন নাই কোথা থেকে গেলাম না আমি এটা খেয়াল করে নেব আবার দেখে নেবেন ভিডিওটা এই যে দেখেন এখানে আমি এটা চাইলে এই পাশে দিচ্ছি এই পাশে আনতেছি এই পাশে যাচ্ছি এই পাশে আনতেছি কিন্তু এটা এই পাশে দিলে আবার এটা এই পাশে হয়ে যাচ্ছে তখন আমি এটা কি করতে পারি যে এই ওভারল্যাপ করে দিলে দেখেন এটা ওই পাশে দিলে এই পাশেও আমার আসতেছে মানে কি এটা সিমলেস প্যাটার্ন দেখেন আমি এদিকে দিলে আমার এই পাশে চলে আসছে মানে কি প্যাটার্নটা এইভাবে কিন্তু চেঞ্জ হইতে আছে চাই এখানে দেখেন এখানে প্রথমে যে আছে নিউ প্যাটার্ন অফ লেখা আছে আপনি চাইলে নাম চেঞ্জ করতে পারেন তিন হতেছে গ্রিড গ্রিডের অপশনটা কি এখন যেটা আছে এটা হচ্ছে ডিফল্ট গ্রিড ঠিক আছে এখন এখানে যদি ব্রিক বাই রো করে দেই তাহলে দেখবেন এর ওরিয়েন্টেশনগুলো একটু চেঞ্জ হয়ে গেছে তো এটা পরে বোঝাচ্ছি জাস্ট আমরা আগে প্যাটার্নটা বানাই ঠিক আছে আমার মনে করেন কাজ হয়ে গেছে ভিজার পরে এখান থেকে আমি ডান করে দিলাম আমার এটা তৈরি হয়ে গেল ঠিক আছে এগুলো সরাই রাখি এগুলো আমার দরকার নাই এখন আমি যে কোনো একটা শেপ নিয়ে এটার উপর প্যাটার্নটা আমি অ্যাপ্লাই করতে পারি এটা দিলাম ঠিক আছে সার্চ প্যানেলে এই যে আমার প্যাটার্নটা অটোমেটিক চলে আসছে এখানে ক্লিক করলে দেখেন আমার এই প্যাটার্নটা কি চলে আসলো সো এই যে দেখেন এরকম প্যাটার্নটা তৈরি করতে পারছি খুব ইজি যেমন এগুলাতে কি জাস্ট আপনার এই যে এইভাবে কি করা হয়েছে আমি ধরেন এটাতেই চলে যাই এটাতেই চলে যাই এটাতে আমার যে ইয়েগুলো আছে এই যে এগুলো আছে হ্যাঁ এগুলো বাদ দিয়ে দিলাম মনে করেন এগুলো দরকার নেই ঠিক আছে এটা ইয়ে করলাম দেখেন এখানে কিন্তু এই যে কি হচ্ছে ব্লক প্যাটার্ন চলে আসলো আমার ঠিক আছে ব্লক প্যাটার্ন দেখেন চলে আসছে আমার একটা ব্লক প্যাটার্ন তৈরি হয়ে গেছে ইজিলি আমি এইটা প্যাটার্ন তৈরি করতে পারছি যেমন এখানে দিলাম এটা এটা এখানে দিলাম ঠিক আছে আরো চাইলে আপনি আরো দিতে পারেন ঠিক আছে এখানে চাইলে এখানে দিতে পারেন সো এগুলো আপনার কাছে সব কিছু আপনার হাতে আপনি কেমনভাবে ডিজাইন করবেন সেটা আপনার উপর ঠিক আছে সো এটা করার পরে এই যে আমি মনে করেন ব্রাশ নিলাম ব্রাশ টুল দিয়ে এখানে দেখেন এই যে সোর্সেন এইভাবে করে আমি যে দিয়ে দিলাম দিয়ে ডান ওকে সো আমার কি হয়ে গেল প্যাটার্ন রেডি সো এরকম প্যাটার্ন আপনি চাইলে একটু কম্পিটিশন করে এই যে এই টাইপের এগুলো বানাতে পারবেন দেন হইতেছে জিওমেট্রিক্যাল প্যাটার্ন এইভাবে জিওমেট্রিক্যাল কি যে সার্কেল তারপর হচ্ছে লাইন এগুলা কেটে কেটে বানায় ঠিক আছে তো ওটাও দেখায় দেবো ওই ধরনের কিছু দেন হইতেছে আপনাদের এগুলো জিওমেট্রিক্যাল প্যাটার্ন এগুলা হচ্ছে আপনার অর্নামেন্ট বিভিন্ন অর্নামেন্ট ইউজ করে কিন্তু এগুলা বানানো হয়েছে ঠিক আছে সো এগুলো আপনারা আগে সিম্পল গুলো ট্রাই করেন ঠিক আছে সিম্পল গুলো এই যে এই এই ধরনের প্যাটার্ন গুলো কিভাবে বানাবেন এই ধরনের প্যাটার্ন গুলো বানানো খুবই ইজি জাস্ট আমার লাগবে হচ্ছে এলিমেন্ট ঠিক আছে যদি আমি এখানে লিখে সার্চ দেই এটাতে না এটাতে লিখে সার্চ দেই যে এখানে আমার এলিমেন্ট লেখাই আছে এখানে লিখে লিখে দিলাম এল ই এফ লিফ এলিমেন্টস
ঠিক আছে সার্চ দিয়ে দিছি কি আসতেছে না আসে না এই ইলাস্ট্রেটরের জন্য এটা প্রচুর স্লো হয়ে যায় আচ্ছা এই যে দেখেন এই যে জিনিসগুলো লিফ প্যাটার্ন দিয়ে আপনারা এই যে এলিমেন্টগুলো পেয়ে গেলেন ঠিক আছে এগুলো দিয়ে আপনি কিন্তু বানাইতে পারবেন এই যে এলিমেন্ট দেখছেন এই যে ঠিক আছে এই যে সব এগুলো আপনারা এখানে অনেক এলিমেন্ট পাবেন অনেক এখানে লিখি হচ্ছে ফ্লোরাল অর্নামেন্টস যদি লিখি ঠিক আছে এই যে ফ্লোরাল লিখে এখানে লিপ প্যাটার্ন লিখে সার্চ দিছি দেখেন এই যেগুলো আসছে এগুলো কি পিএসজি ফাইলে সেভ করতে পারবো আমরা পিএস সব ইপিএস সব ভেক্টর ঠিক আছে সব কিন্তু ভেক্টর এখানে কোনো ইয়া নাই ঠিক আছে যেমন এই যে ফ্লাওয়ারের যেটা এই যে ফ্লোরাল ডিজাইন ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এই যে ফ্লোরাল ডিজাইন ব্যাকগ্রাউন্ডে গেলে এখানে যে ফুল দিয়ে আপনি যত ইয়া আছে সেগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন আপনি যে কোনো ইয়া থেকে মনে করেন যে আপনার এখান থেকে দরকার আপনি এখান থেকে নিতে পারবেন এখান থেকে দরকার এখান থেকে নিতে পারবেন এগুলো থেকে প্রতিটা এলিমেন্ট নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন এই যে দেখেন এখানে কতগুলো এলিমেন্ট ঠিক আছে ধরেন এটা আমি এটা ডাউনলোড করি ঠিক আছে এটা ডাউনলোড করি দেখাই এটা থেকে আমি কিছু এলিমেন্ট নিয়ে কাজ করে দেখাচ্ছি এই যে এখানে তৈরি করা আছে এগুলো এখান থেকে আপনি ফুলটা নিয়ে কাজ করতে পারবেন এখান থেকে যে ফুলগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে এই যে আমার এটা আসুক এখানে সেটা পরে এটাও সিম্পল এটা সিম্পল এটা সিম্পল এর মধ্যে এটা করা যায় ঠিক আছে এটা ডাউনলোড করি ঠিক আছে চলে আসলো ওপেন ফোল্ডার কালারফুল ফ্লোরাল স্ট্র্যাক্ট ঠিক আছে কালারফুল ফোল্ডার এই যে দেখেন এআই ইপিএস তো আমি ইপিএসটা ওপেন করি যে ইপিএসটা চলে আসছে ঠিক আছে এটা চলে আসছে এখানে তো এখানে এটা কি করা আছে এগুলা কিন্তু সব ইপিএস ফাইল দেখেন এখানে অনেকগুলো এলিমেন্ট আছে এখানে কিন্তু বহু এলিমেন্ট আছে আপনি এই এলিমেন্টগুলো ইউজ করে অনেক প্যাটার্ন তৈরি করতে পারবেন ঠিক আছে দেখেন এখান থেকে আমি এটা ক্লিক করলাম এটা সিলেক্ট করে এটাতে ক্লিক করে এই যে রিলিজ ক্লিপিং মাস্ক করে দিলাম এটা ক্লিপিং মাস্ক করা আছে রিলিজ হয়ে গেল দেখেন দেখছেন এখন এখান থেকে আপনি আইটেমগুলো বের করে নেন ঠিক আছে এই যে আইটেম এখানে আবার এটা কি করেন আনগ্রুপ করেন গ্রুপ করা আছে আনগ্রুপ করে এই যে আপনি এই যে নিয়ে আসলেন এই যে ফুলেরটা পাতার দরকার হলে এই যে পাতারটা ঠিক আছে আমি মনে করেন এই যে পাতাগুলো দিয়ে একটা বানাবো এই পাতাটা নেই এইটা একটা নেই আর এটা নিলাম আর মাঝে এই ফুলটা দিব ঠিক আছে এই পাতাটা নিছি না এই কালারের পাতাটা নেওয়া হয়েছে এইটা নেই ঠিক আছে এটা আমি এটা মুভ করে ধরে এই পাশে নিয়ে আসলাম আমার এখানে এলিমেন্টে নিয়ে এসে
এখানে রেখে দিলাম, এটা কেটে দেই, এটা দরকার নেই আমার। আমি এই কয়েকটা জিনিস দিয়ে প্যাটার্ন বানাবো, ঠিক আছে? সো প্যাটার্ন বানানোর জন্য আমাকে কি করতে হবে, এই যে প্যাটার্নের জন্য আমি মনে করেন যে একটা স্কোয়ার সাইজ নিয়ে নিছি, ঠিক আছে? দেন আমার যেগুলো দরকার সেগুলো নিয়ে আসি এখান থেকে, এলিমেন্টগুলো এগুলো বাদ দিয়ে আমি দিতে পারি, এটা দরকার নেই, এগুলো এগুলো গোটাটাই ডিলিট করে দিই এখান থেকে। জাস্ট আমি এখানে এমনিতেই সাজাই, দেখেন আমি এমনিতেই সাজাচ্ছি ব্যাকগ্রাউন্ড ছাড়া, ঠিক আছে? এইভাবে রাখলাম সবগুলা রেখে, এখন আমি এগুলো সবগুলো সিলেক্ট করে অবজেক্ট প্যাটার্ন মেক, ঠিক আছে? এই যে দেখেন আমার প্যাটার্ন তৈরি করা জিনিস চলে আসছে। এখন আমরা প্রতিটা জিনিস ভালোভাবে দেখবো। একটা হচ্ছে নিউ প্যাটার্ন টু লেখা আছে, এখানে চাইলে আমি রিনেম করে আমার যেটা নাম সেটা আমি দিতে পারি, প্যাটার্নের উদ্দেশ্যে লিপ প্যাটার্ন লিখে দিতে পারি। দেন হতেছে গ্রিড, গ্রিডটা দেখেন এখন হচ্ছে নর্মাল গ্রিডে আছে, ব্রিক বাই রো, রো যদি করি তাহলে দেখবেন যেটা কি হচ্ছে শাড়িতে সমানভাবে মানে কি একটি একটার পর একটাই আলাদা আলাদাভাবে কিন্তু মুভ করছে, ঠিক আছে? এখানে আবার এইটারও আবার ব্রিক অফসেট আছে, এখন আছে 1/2, যদি 1/3 করি তাহলে হবে দেখেন এক আলাদা রকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনাকে এগুলো অ্যাপ্লাই করে করে দেখতে হবে আপনাকে কিভাবে দেখলে আপনার প্যাটার্নটা সুন্দর লাগতেছে, ঠিক আছে? সো তারপরে আসছে ব্রিক বাই কলাম, তাহলে কলাম ওয়াইজ দেখেন লম্বালম্বিভাবে জিনিসগুলোকে ইয়ে করে দিব, ঠিক আছে? এই যে দেখেন 1/2 যদি দিই, 1/2 এটা ডিফল্টভাবে 1/2 থাকে। তারপরে আসছে হেক্স বাই কলাম, হেক্স বাই কলামটা দেখেন এটা কি দেখছেন হেক্সাগনের মতো মধ্যে চলে আসতেছে। তারপরে হেক্স বাই রো আছে, সো এটা আমরা দেখবো একটু পরে, হেক্স বাই রো দিয়ে কীভাবে আরও এই টাইপের প্যাটার্ন দেওয়া যায়, এইভাবে দিলেও কিন্তু অনেক সুন্দর ভালো রেজাল্ট আসে। সো আমি এখানে হচ্ছে ব্রিক বাই প্রথমে গ্রিড রাখি, গ্রিড রেখে আগে আমি প্যাটার্নটা তৈরি করি। আমি তো জাস্ট নিলাম, নিয়ে জাস্ট এখানে কি করতেছি এখন সাজাচ্ছি, দেখেন। সো আমি এখান থেকে এটা এখানে দিলাম, এটা দেখেন আমার নীল কালারটা হচ্ছে বর্ডার প্যাটার্নের, ঠিক আছে? নীল কালারটা হচ্ছে বর্ডার, এই বর্ডারের বাইরে দেখেন আমি এটা এখানে আছে, এটাকে যদি আমি উপর দিক দিয়ে উঠাই দেখেন কি আমি উপর দিক দিয়ে যতটা বাইরে দিছি নিচ দিক দিয়ে সে ততটাই ভিতরে আসছে, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হচ্ছে সিমলেস, মানে এটা এক এইভাবে কন্টিনিউ হইতেই থাকবে, দেখেন এটা ওইভাবে কন্টিনিউ হইতেই আছে, বুঝতে পারছেন? অটোমেটিক্যালি, সো এটা আমি উপরে দিলাম, এটা অটোমেটিক্যালি কি হচ্ছে দেখেন আমার এটা চেঞ্জ হচ্ছে। সো আমি এটা এই কোণায় দিলাম, এটার সাথে আমি অবশ্যই চারদিকে খেয়াল রাখবো যে আমার এগুলা কিন্তু এই পাশের জায়গা, ঠিক আছে? সো দেখেন এটাকে একটু সরায় দিই যাতে এটার সাথে লেগে না যায়, ঠিক আছে? অথবা এটাকে আমি একটু নিচে দিতে পারি এন্ড এইটাকে উপরে দিতে পারি। এই ফুলটাকে একটা এখানে দিলাম বা ফুলটার এখানে এটা আমি এইদিকে ঘুরাই দিলাম, ঠিক আছে? এটাকে এখানে দিলাম, ঠিক আছে? এটা এখানে দিলাম যেহেতু আমার এই যে এটা আপনি যদি এইটাকে কিন্তু ধরতে পারবেন না, এটা ধরতে পারবেন না, এটাকে ধরতে পারবেন, এটা এখানে এই যে এগুলো হচ্ছে মেইন প্যাটার্ন, এগুলোকে আপনাকে ধরে মুভ করতে হবে, ঠিক আছে? এটাকে আমি ঘোরায় এইদিকে দিই, ঠিক আছে? এটাকে এখানে দিলাম অ্যান্ড এটা এখানে, ঠিক আছে? চাইলে এটার আমি আরেকটা কপি এখানে দিতে পারি, ঠিক আছে? সো প্যাটার্নটা আমার এরকম হবে। আমি চাইলে পাতাটা এখান থেকে আর একটু ছোট করে দিই, একবারে এমন করা যাবে না যে ঘিচিমিচি হয়ে গেছে একটার উপর আরেকটা উঠে গেছে, ওরকম কিন্তু করা যাবে না, ঠিক আছে? সো এই দেখেন আমি কি করলাম, এটা এরকম করে সাজাইলাম। এখন আমার গ্রিড চেঞ্জ করে দেখব, গ্রিড চেঞ্জ করে দেখব যে আসলে এটা কি। এখন দেখেন এটা এটার এই পাতাগুলো সমানভাবে এই পাশে আছে, এইটা এইভাবে সমানভাবে এই পাশে আছে, এই ফুলটা সমানভাবে এই পাশে আছে, ঠিক আছে? এই পাশ দিয়ে এটা সমান হবে, এই পাশ দিয়ে এটা সমান হবে। সো এরকম মানে মানে সিম্পল, এটা খুবই সিম্পল একটা সাজানো, তাই না? তা আমি একটু এটা একটু ডিফারেন্ট করতে চাচ্ছি, সেই জন্য আমি ব্রিক বাই রো বা এই যে এই জিনিসগুলো ইউজ করতে পারি। দেখেন আমি ব্রিক বাই রো দিলে আমার কি হচ্ছে ওরিয়েন্টেশনটা বাইরেরগুলো কি হচ্ছে এক স্টেপ করে আগায় আগে যাচ্ছে, 1/2 চলে যাচ্ছে, ঠিক আছে? যেমন এটা কি হচ্ছে, এটা দেখেন এটার সাথে এটা যেটা নিচে দেখেন এটা কি হয়ে গেছে, এটা তো সোজাসুজি এর নিচে এই এই জায়গা এটা কোথায় থাকার কথা এইখানে, কিন্তু এটা কি এক স্টেপ সামনে আগায় গেছে, ঠিক আছে? এইভাবে কিন্তু
প্রতিটা জিনিস একটা থেকে এক স্টেপ করে আগানো ভাবে আছে। সো এরকম করে আসলে তাহলে বোঝা যাচ্ছে না যে আমার এটা কি একই একই রকম একই প্যাটার্নে সাজানো আছে, এরকম বোঝা যাচ্ছে না, একটু কি হয়ে গেছে, অগোছালো হয়ে গেছে এগুলা। ঠিক আছে, সেখানে যে ওয়ান বাই থ্রি থ্রি করতে পারি, হ্যাঁ যে টু বাই থ্রি করতে পারি, তো এখানে ওয়ান বাই টুটাই ভালো লাগে। ঠিক আছে, আচ্ছা তো এখানে আমি দিলাম, চাইলে আমি এই যে এখানে হাইড ওয়েট, হাইড ওয়েটটা কি যদি দেখেন আমি ওয়াইডটা বাড়াই তাহলে দেখেন আমার এটা কি হচ্ছে, ওয়াইডটা বাড়তেছে মানে এটার ইয়েটা বৃদ্ধি পাচ্ছে। সো আমি এটা ডিফল্টই রাখতেছি এটার ক্ষেত্রে, অনেক সময় আমার এটা ছোট বড় করার প্রয়োজন পড়ে। ঠিক আছে, তখন আমি এটা কি করি, ছোট বড় করে ক্লোজ করে জিনিসটা ইয়ে করি, যে থ্রি রাখলাম এটা, এটাও তাহলে থ্রি রাখি, এটাও একটু থ্রি করে দিই। থ্রি করলে দেখেন এটা বেশি গ্যাপ হয়ে যাচ্ছে, সো আমার দরকার নাই, আমার যেটা আছে আমি এটা এইভাবেই রাখি। আচ্ছা, আমার এ আমার মনে হয় আমার এটাকে আরেকটু উপরে দেওয়া উচিত, এন্ড এটাকে আরেকটু এই সাইডে দেওয়া উচিত। ঠিক আছে, ঠিক আছে, তো আমি এটা এইভাবে দিয়ে দিলাম গ্রিক বাই রো, চাইলে আমি গ্রিক বাই কলাম দিতে পারি। ঠিক আছে, আমি চাইলে এইভাবে দিয়ে এগুলো সাজাইতে পারি, এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি কিভাবে এটা দেখতেছেন। ঠিক আছে, গ্রিক বাই হেক্সা কলাম, তখন আমাকে আমি আগে কলামটা করে নিয়ে সাজাবো, তাহলে কিন্তু হবে। যেমন এটাতে করার সাথে সাথে দেখেন এটার এরিয়াটা তো এইরকম হয়ে গেছে, সো এগুলা কি একটার উপর একটা উঠে গেছে, তখন আমাকে আবার কি করতে হবে, এগুলা এটার মতো করে সাজাইতে হবে। এই যেটা আমি এখন এটার ভিতরে নিয়ে আসলাম, এটাকে ভিতরে নিয়ে আসলাম, ঠিক আছে, দেন এটাকেও ভিতরে নিয়ে আসলাম। বুঝতে পারছেন এখন কি হলো, এটা এরিয়ার মধ্যে চলে আসলো, এখন আমি এটা এই যে এই এরিয়ার মধ্যে সাজাচ্ছি। ঠিক আছে, এত সাজালাম, সাজানোর পরে এখন আমি ওকে করে দিলে কিন্তু হয়ে যাবে, যেমন করে দিব তেমনই ওকে হয়ে যাবে। এই যে হেক্স বাই রো করে দিল, রোতে সেটা চলে যাবে। সো আমি এত কিছু ইয়ে করতেছি না, আমি আবার পেছাই একটু ব্যাক যাই, আমি আমার স্কোয়ারটাতেই রাখি। ঠিক আছে, ব্রিক বাই রো করে দিলাম, ঠিক আছে, ব্রিক বাই রো করে দিলাম, এন্ড কি এটা 1 বাই 2 করে দিলাম। ঠিক আছে, এটা কালার চেঞ্জ করব কিভাবে? এগুলা তো এখন শেপ, আপনি যদি ইচ্ছা করেন কালার চেঞ্জ করতে তাহলে চেঞ্জ করতে পারবেন তো ইজিলি। আর ব্যাকগ্রাউন্ডের কালার, ব্যাকগ্রাউন্ডের কালার আপনি, আমি এখন ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না, কারণ আমি ব্যাকগ্রাউন্ডের আলাদা কালার দিব, বা আমি ব্যাকগ্রাউন্ডে ইচ্ছা মতো কালার ইউজ যাতে করতে পারি সেজন্য এটা ট্রান্সপারেন্ট রাখতেছি। ঠিক আছে, শেষের গুলো আসবে, যেগুলো শেষের গুলো দেখেন এখন আমার এটাতে কাজ হচ্ছে। ঠিক আছে, একটা জিনিস করার পরে অবশ্যই সেভ করে রাখবেন, এখানে আমি ডান দিয়ে দিলাম। ঠিক আছে, ডান দেওয়ার পরে দেখতেছেন যে হোক কি হলো, আমার এগুলো চলে গেল কেন, এটা কিছুই না, জাস্ট আপনার এখানে প্যাটার্নটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, আপনার এখানে এটা আসবে না। এখন আমি একটা শেপের উপরে শেপ নিয়ে ওইটার উপরে যদি ক্লিক করি তাহলে আমার এই প্যাটার্নটা কি চলে আসতেছে। এখন আমি এটা যদি ট্রান্সপারেন্ট নিচ্ছি, এটার পিছনে কিন্তু কিছু নাই, এখন আমি চাইলে এটার পিছনে আরেকটা শেপ নিয়ে, ঠিক আছে, এটার পিছনে যেমন ইচ্ছা তেমন কালার আমি অ্যাপ্লাই করতে পারি, এটাকে সবার উপরে দেই। ঠিক আছে, আমি ট্রান্সপারেন্ট করলাম কেন, আমি যে কোনো কালারের উপরে যাতে এটাকে অ্যাপ্লাই করতে পারি সেজন্য আমি এটাকে ট্রান্সপারেন্ট করছি। এখন আমি এটাকে এই পিছনেরটাকে ধরে ইচ্ছা মতো যেই কালার আমার ভালো লাগে সেটাতে আমি বসাইতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছেন, যেই কালার দিচ্ছি সেই কালারের উপর কিন্তু এটা চলে আসতেছে। আমার এখন দেখতে হবে যে কোন কালারের উপর এটা ভালো লাগতেছে, সেই কালারের উপর আমি এটা দিয়ে দিব।
এটা সাদার উপরে মোটামুটি ভালো লাগতেছে, এটার উপরে আচ্ছা এটা এরকমই থাক। এটা আমি সব সেন্টার করে দিলাম, দিয়ে আমি কি করব সেভ করে দেবো, আসলে এটা আর্টবোর্ড করে দিই। আচ্ছা আমার আর্টবোর্ডে এগুলা আমি সমান সাইজের নিয়ে নেই, এই জন্য আর কি এমন আসছে। ঠিক আছে, সো এইভাবে আমি যেমন ইচ্ছা তেমন করে আমি করতে পারি, দরকার নেই আমার এখন এটার। এখন আমি চাইলে এটা ট্রান্সপারেন্ট ভাবেই সেভ করতে পারি, অথবা ব্যাকগ্রাউন্ড সহ সেভ করতে পারি। ঠিক আছে, যদি আমি ব্যাকগ্রাউন্ড সহ সেভ করতে চাই তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড সহ ধরলাম এটা, ঠিক আছে এটাকে উপরে দিয়ে দিলাম। ঠিক আছে, দুইটাকে ধরে সেন্টার অ্যালাইন করে দিলাম। ঠিক আছে, আমার এটা হয়ে গেল। হ্যাঁ, আমার যদি আমার প্রয়োজন হয়, কালারটা এটাতে ভালো লাগতেছে না অতটা। আচ্ছা এটাই থাক, সাদাই থাক। ঠিক আছে, এই যেটা আমি দিলাম এখানে, দেওয়ার পরে এটা আমার মনে করেন যে এটা আমি আরো ছোট করতে যাচ্ছি সাইজটা। সো এই যে এখানে স্কেল, স্কেল করে আমি এটা এখান থেকে যে এটা দেখেন ছোট হয়ে গেছে, এটা আমি উঠাই দিব এটা। ঠিক আছে, এটাকে ক্লিক করে দিলে দেখেন আমার এটা ওই হিসাবে চলে আসলো। ঠিক আছে, আমি এত ছোট করবো না, একটু বড় করি, বড় করে দিয়ে ওকে দিয়ে দিলাম। আমার এটা কি প্যাটার্নটা রেডি হয়ে গেল। ঠিক আছে, এখন আমি এটা জেপিজি পিএনজি যে ইচ্ছা সেই হিসাবে সেভ করতে পারি। তো আমি এটা পিএনজি হিসাবে যে সেভ করি, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস যে পিএনজি। ঠিক আছে, মনে করেন এটা কি প্যাটার্ন, প্যাটার্ন হচ্ছে পি লিখে সার সেভ করে দিলাম। মনে করেন যেটা এই যে আমার এখানে দেখেন এখানে কিছু জিনিস আছে, এটার জন্য এটা আসছে, ডিলিট করে দিই, এটা দরকার নাই। এক্সপোর্ট, এক্সপোর্ট এস এটা আমি সেভ করে নিলাম। সো এখন আমরা ইজিলি সবাই প্যাটার্ন তৈরি করতে পারবো, কোনো ব্যাপার না, তাই না? পারবো না, যেখান থেকে আমরা এলিমেন্ট নিয়ে আসবো, নিয়ে এসে আমাদের ইচ্ছে মতো সাজায় কি প্যাটার্নগুলো তৈরি করতে পারবো। পারবেন প্যাটার্ন বানাইতে এখন? অবশ্যই ট্রাই করবেন সবাই, বাসায় প্যাটার্ন কিভাবে বানাতে হয় সেটা ট্রাই করবেন, প্রতিটা প্যাটার্ন সুন্দরভাবে ট্রাই করবেন। আপনার প্যাটার্নে যেখানে আছে, যে আমি যেটা তখন দেখাইলাম যে যদি আমি যে ধরেন এটা যদি বানাই, ঠিক আছে এটা যদি বানাই, মনে করেন এটা বানাইলাম, এটাকে এই কালার দিলাম, এটার একটি স্ট্রোক কালার দিলাম, সেটা হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, এন্ড এটা কি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এখানে দিলাম, এন্ড এটার কালার দিলাম এটা, সরি স্ট্রোক কালার চেঞ্জ হইতেছে। ঠিক আছে, মনে করেন এটাকে এখন আমি বানাবো। ঠিক আছে, এটাকে এই দুটো গ্রুপ করে নিলাম, এটাকে প্যাটার্ন বানাবো, এখান থেকে প্যাটার্ন মেক প্যাটার্ন চলে গেলাম, এখান থেকে এই যে দেখেন এটা চলে আসলো, কিন্তু গ্রিডটা কি করে দেবো, এই যে এটা করে দিলাম, দেখেন এটা কি হয়ে গেল, এটার সাথে কিন্তু মিলে গেল। ঠিক আছে, আরেকটা জিনিস এটা হচ্ছে এটা ক্যান্সেল করে দিই, আমার এটা ধরি নাই, কন্ট্রোল জি গ্রুপ করে নিলাম আবার। ঠিক আছে, অবজেক্ট প্যাটার্ন মেক, ঠিক আছে এখান থেকে গ্রিড কি দিব আমি, এটা দেখেন এটা দিয়ে এটা আমি ডান করে দিলাম, দেখেন আমার এখানে এটা সরাই দেই, এটা ক্লিক করে এই যেটা দিয়ে দিলাম, দেখেন আমার এখানে কি প্যাটার্ন চলে আসছে। এখান থেকে ট্রান্সফর্ম থেকে এটা যদি আমি এখান থেকে স্কেল, ঠিক আছে এটা উঠায় দেই, ঠিক আছে এই সাইজের কি প্যাটার্ন আমার তৈরি হয়ে গেল, দেখেন। সো এই হচ্ছে বিষয়গুলো, এগুলা করা কিন্তু তেমন কোনো কঠিন কিছু না, আপনারা একটু চেষ্টা করলেই, একটু রিসার্চ করলেই জিনিসগুলো সুন্দরভাবে বানাইতে পারবেন। ঠিক আছে, তো আজকে সবাই এগুলো বানাবেন। আর একটা জিনিস দেখেন, এখানে আমি একটা জিনিস দেখাই যে আমি যখন এটা সেভ করি, দেখেন এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ জেপিজি দিয়ে সেভ করলাম। ঠিক আছে, www সেভ, আচ্ছা সেভ করলাম। সেভ করার পরে যখন আমি এটা এখান থেকে যদি দেখি,
হয়ে গেল। কোথায় সেভ করছি? WTF-এ সেভ হইছে, সরি এটা JPG তে দিতে হবে। ঠিক আছে, JPG তে দিলাম। কি চেঞ্জ হয়ে যাচ্ছে কেন বারবার রে ভাই? JPG সেভ, CMYK কে আমি চাইলে 8GB তেও সেভ করতে পারি। 8GB তে সেভ করলাম, ওকে দিলাম 300 দিয়ে। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস, এটার মাঝে একটা দাগ দেখতে পাচ্ছেন? এখানে একটা দাগ আছে, দেখেন প্লাস চিহ্ন আছে, দেখেন? ঠিক আছে, অনেক সময় এরকম হয় যে, যেমন এই যে দেখেন প্যাটার্নের মধ্যে অনেক সময় দাগ আসছে। ঠিক আছে, এগুলা কি হয়েছে যে এগুলো মিলায় দিছে একে অপরের সাথে, তখন ওই জয়েন্টটাতে এই জয়েন্টটা মিলে নাই ঠিক মতো, যার কারণে এই দাগটা হয়েছে। যেমন এটা যদি ভালো করে বোঝা না যায়, আমি আরেকটা দেখাই। এই যে এইটাও একটা প্যাটার্ন, ঠিক আছে, এটার এটা এটা একটু জুম করি তাহলে দেখতে পাবেন যে এটার, এই যে দেখেন দেখতে পাচ্ছেন একটা দাগ আসছে, দাগ দেখা যায়? সাদা একটা দাগ আসছে। অনেক সময় আপনি প্যাটার্ন একটা এত অনেক সুন্দর একটা প্যাটার্ন বানাইলেন, কিন্তু এটার মাঝে এরকম দাগ চলে আসলো, দাগ দাগ চলে আসলো। ঠিক আছে, এটা হয়, এটা কিন্তু প্রবলেম সব সময় প্রায় হয়। সো এটার ক্ষেত্রে কি করবেন, আপনারা একটা প্যাটার্ন বানাইলেন, এখন কি এটা একটা ইমেজের মতো একটা শেপ, কিন্তু শেপটা কি একটাই শেপ, একটা সিঙ্গেল শেপ। ঠিক আছে, এই জন্য এটা যখন আপনার JPG বা PNG করতেছি, তখন এটা রাস্টারাইজ হয়ে যখন যাচ্ছে, তখন এখানে যেগুলো যেগুলো জয়েন আছে ওই জয়েন্টগুলোর কিছু জায়গা ফাঁকা থেকে যাচ্ছে, যার কারণে ওই দাগগুলো তৈরি হচ্ছে। ঠিক আছে, তো আমি যদি এটা যদি দাগ যদি না আনতে চাই, তাহলে অবশ্যই আমাকে এটা অবজেক্ট থেকে প্যাটার্ন করার পরে, ঠিক আছে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব, এক্সপ্যান্ড দিয়ে ওকে করে দিব। ঠিক আছে, এক্সপ্যান্ড করা হয়েছে, এক্সপ্যান্ড করে কিন্তু কাজ শেষ নাই। এক্সপ্যান্ড করার পরে আমি এখান থেকে পাথ ফাইন্ডার থেকে যে এখানে আছে না মার্জ, ঠিক আছে, এই যে মার্জ অপশনটাতে ক্লিক করব। মার্জে ক্লিক করলে দেখেন এটা এগুলো এখন প্রতিটাই আলাদা আলাদা শেপ তৈরি হয়ে গেছে, দেখেন, দেখছেন প্রত্যেকটাই কি হয়ে গেছে, আলাদা আলাদা শেপ তৈরি হয়ে গেছে। এখান থেকে জান গ্রুপ যদি করি আমি, এই যে দেখেন প্রতিটাই কি হয়ে গেছে, আলাদা আলাদা শেপ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু জিনিসগুলো করতে হবে, তাহলে কিন্তু আমার জিনিসটা কি হবে না, তাহলে আমার জিনিসটা কিন্তু নষ্ট হবে না। সো এইভাবে জিনিসটা করলে আমার মনে করেন যে এখানে জিনিসটাই ভালোভাবে তৈরি হবে। সো মার্চ করে দিয়ে তারপরে আমি ফাইলটা সেভ করলে তখন জিনিসটা ঠিক থাকে। এই যে ভিতরে যে কালো এক ধরনের প্যাটার্নটা আছে, ওইটা তো থাকতেছে না মার্চ করলে? এই যে আমি এটা যে এটা যে আমি ইয়া করে দিছি, যে স্ট্রোকটা যে আমি আগে এক্সপ্যান্ড করি নাই, এটা আমি যে করছি এটার পিছনে যে স্ট্রোক দিছি না, এটা তো স্ট্রোক আছে। জি, এটা আনগ্রুপ করি তাহলে দেখবেন যে এটাতে কি আছে, স্ট্রোক আছে। এই যে স্ট্রোক, এটাকে আমি এক্সপ্যান্ড করি নাই, আমার দেখছেন স্টকটা সিলেক্ট আছে, স্টকের মধ্যে প্যাটার্ন অ্যাপ্লাই হয়েছে, এই জন্য এটা এখানে আসছে। এটা নান করে দিলাম, ফিল্ডটা সিলেক্ট করলাম, ঠিক আছে, সোয়াচেস এই যে এটা দিলাম, ঠিক আছে, এটা দিলাম, অথবা এই যে এটা দিলাম, ঠিক আছে। এটা দেওয়ার পরে দেখেন এখান থেকে জাস্ট আমি কি করব, অবজেক্ট এক্সপ্যান্ড, ঠিক আছে, এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করে কি করব, মার্জ, ঠিক আছে। এই যে সবগুলা দেখেন আমার এখন শেপ হয়ে গেছে, ঠিক আছে, কোনো চেঞ্জ হবে না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই যে এখান থেকে যদি আমি আনগ্রুপ করি, যে আনগ্রুপ, এই যে ঠিক আছে, এই যে এটা এখান থেকে সাদা পিছনে ব্যাকগ্রাউন্ড ওজন্য বোঝা যাচ্ছে না, এই যে দেখেন, দেখছেন এরকম ভাবে
ক্রিয়েট করেই তো মনে হয় ওরা হচ্ছে ওয়েবসাইটে দিয়েছে, সেটা আমরা করে পাচ্ছি, সেগুলো আমরা ডাউনলোড করে নিচ্ছি। এইভাবে করে দিছে না, দেখলাম না আমি একটা করে আনগ্রুপ করে করে নিচ্ছি জিনিস। জি জি জি, তো ওরা কিন্তু এইভাবে করে কাজটা প্যাটার্ন অ্যাপ্লাই করা হয়েছে। ঠিক আছে, প্যাটার্ন অ্যাপ্লাই আমরা করলাম, প্যাটার্নটা অ্যাপ্লাই করার পরে অবশ্যই আমরা কি করব, এটাকে এক্সপ্যান্ড করে মার্জ করে গ্রুপ করে রাখব। ঠিক আছে, গ্রুপ করে সুন্দরভাবে আমরা সেভ করব। ঠিক আছে, সো এ টু জেড একটা প্যাটার্ন কীভাবে বানাইতো, এ টু জেড আমি দেখাইলাম, আর আপনারা এর প্যাটার্ন এলিমেন্ট কোথা থেকে পাবেন সেটাও আমি বললাম, যে আপনারা এই যেগুলো থেকে ফ্লোরাল ভেক্টর এই যে পাতাগুলো নিয়ে আসেন, নিয়ে এসে সাজান। ঠিক আছে, সাজায় প্যাটার্ন বানায়। এই যে এখানে দেখেন, এখানে কি করছে, এই যে এটা পাতা আর এটা পাতা, এটা নিচে দিছে, এটা উপরে দিছে, এই পাশে দিছে একটা, এই পাশে দিছে একটা, বাস। আর এগুলো কি বাদ বাকি, এগুলো সব অটোমেটিক্যালি তৈরি হয়েছে। ঠিক আছে, এই যে ফুলটা এখানে একটা ছোট করে দিছে, একটা বড় করে দিছে। ঠিক আছে, এতটুকু সাজায় দিছে, আপনার গোটা ইয়েটাতে সুন্দরভাবে ফুলগুলো চলে আসছে। সো এগুলো খুবই ইজি জিনিস, একটু চেষ্টা করলেই পারবেন। এই যে এই প্যাটার্নগুলো দেখেন, এগুলো প্রিমিয়ামে বিক্রি হচ্ছে। ঠিক আছে, এটা নাকি প্রিমিয়ামে। ঠিক আছে, এই যে দেখেন এটাতে কি দেখছেন, একটা কি পাতা জাস্ট এই পাশে দিছে, এই পাশে দিছে, আর এই যে দেখেন এই যে কি প্যাটার্ন হয়ে গেছে দেখছেন। এই যে এগুলা জিনিস, এই যে এই ধরনের গুলা, এগুলো আপনারা নিজেরা শেপ তৈরি করেও কিন্তু বানাতে পারবেন। নিজেরা পাতা তৈরি করেন, এই যে এরকম কিছু শেপ তৈরি করেন, এরকম শেপ তৈরি করেন। ঠিক আছে, যে ফুল তৈরি করেন, আপনারা তো পেন টুল পারেন, আপনারা হাতে ডিজাইন করেন, ওই ডিজাইনটাকে কি করেন পেন টুল দিয়ে বানায় ওইটা দিয়ে আপনারা কি করবেন প্যাটার্ন বানাতে পারবেন ইজিলি। ঠিক আছে, এই যে এখানে দেখেন এখানে কি করছে, জাস্ট এই পাতাটাকেই একটা সামনে দিছে, একটা পিছনে দিছে, দিয়ে শেষ প্যাটার্ন বানাই ফেলছে। এই যে একটাই একটাই জাস্ট, আর মাঝে মাঝে ফোঁটা দিয়ে দিছে, জাস্ট এখানে কিছুই না, জাস্ট কালার কম্বিনেশনটা আর এই জিনিসগুলো ঠিক রাখলেই একটা প্রিমিয়াম একটা প্যাটার্ন তৈরি হয়ে যাচ্ছে। আপনার এই কালারগুলো দরকার, এই কালারগুলো আপনার এখান থেকে ইয়ে করতে পারতেছেন। ঠিক আছে, তো কার কোনো কোয়েশ্চেন আছে? সো আজকে আমরা সবাই বাড়িতে, সবাই আমরা 10টা করে প্যাটার্ন বানাবো, 10টা করে প্যাটার্ন বানাই আমরা গ্রুপে সাবমিট করব ক্লাসরুমে। ঠিক আছে, আমি দেখবো, দেখতে চাই যে আপনারা প্যাটার্ন কেমন বানাতে পারছেন। যদি প্যাটার্ন যায় ভালো বানাতে পারবেন বা প্র্যাকটিস করবেন, তার যদি ইন্টারেস্ট থাকে তাহলে আমরা প্যাটার্নের গিয়ে একটা দিব আগামীকালকে। আগামীকালকে তো দিব না, আগামীকালকে আমি আপনাদেরকে আইডিয়া দিব কিছু, এবং সেগুলো দিয়ে আমি আপনাদেরকে কাজ দিব, এবং প্যাটার্নের আপনার গিগের জন্য ইমেজ কিভাবে তৈরি করবেন সেটা দেখায় দিব, সেভাবে আপনার ইমেজ তৈরি করবেন, এবং সেইভাবে আমি আপনাদেরকে কালকে বা পরশু, 2-3 দিন তো সময় লাগবে একটা গিগ দিতে, কারণ ইমেজগুলো তৈরি করার ব্যাপার আছে, ইমেজগুলো অনেক ভালো হইতে হবে, কাজগুলো ভালো হইতে হবে। ঠিক আছে, সো সমস্যা নাই, আমি আপনাদেরকে হেল্প করব যদি আপনারা চেষ্টা করেন। সো প্যাটার্নের গিগ দিব আমরা, তারপরে আমরা ভেক্টর ট্রেসিং শিখছি, ভেক্টর ট্রেসিং এর উপর গিগ দিতে পারি, লোগো ডিজাইনটা ভালো করে শিখলে লোগো ডিজাইনটা দিয়ে দিব, ফ্লেয়ার ডিজাইন শিখছি, ফ্লেয়ারের উপর এখন গিগ দিতে পারবো। সো এগুলো আমরা কাজ এখন করব, আর আমাদের গিগ আমরা দিব। গিগ দিয়ে আমরা দিলে কি আমরা কি সাথে সাথে কাজ পাবো? সাথে সাথে কিন্তু কাজ পাবো না, আমরা যে প্যাটার্নের গিগটা দিলাম, দিয়ে আপনি প্যাটার্ন প্র্যাকটিস করতেই থাকেন প্রতিদিন। ঠিক আছে, যেহেতু আপনি গিগ দিচ্ছেন প্যাটার্ন প্র্যাকটিস করতেই থাকেন, তাহলে কি হবে, যখন আপনি কাজ পাবেন তখন আপনার কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, আর প্যাটার্ন এক একটা, এই ধরনের প্যাটার্ন বানানো তেমন খুব কঠিন না। দেখেন এখানে জাস্ট শেপ আপনাকে বায়াররা যেভাবে কনফিগার দিবে, আপনাকে যেভাবে বলবে আপনি সেভাবে করবেন। বায়াররা আপনাকে এলিমেন্টও দিয়ে দেয় মাঝে মাঝে, আপনাদেরকে বলে দিবে যে আমার এই যে এগুলো আছে এগুলো দিয়ে বানাই দেন। ঠিক আছে, আপনাদেরকে শেপ দিয়ে দিবে, আপনাকে ওগুলো দিয়ে বানাই দিতে হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু কাজগুলো করতে হবে। তো যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই গিগ দিতে পারেন, আর যদি না থাকেন তাহলে নেক্সট যে গিগ আপনাদের যেই যেটা যেটা আপনাদের পছন্দ সেই সেই বিষয়ে আপনারা গিগ দিব। ঠিক আছে, সো দেখেন এই বিষয়টা নিয়ে আপনি গিগ দিলে কাজ পাইতে আপনার তাড়াতাড়ি সুবিধা হবে। সো আপনি এটা প্র্যাকটিস করেন, সবাই সবাই 10টা করে বানান, 10-12টা করে বানান যতগুলো পারেন, এখান থেকে আসেন ঘাটাঘাটি করে বের করেন, বের করে জিনিসগুলো ডাউনলোড করে কাজ করেন। ঠিক আছে, কার কোনো কোশ্চেন আছে? আর ঠিক আছে।